আপনারা বলেন এবাদত হবে কার? এই আওয়াজ মানি না, এবাদত হবে কার? হাত তুলে বলেন খাও। ঠিক আছে তো, মানলেন তো? ওয়াইলাহুকুম ইলাহুন ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। মানলেন তো? ইবাদত হবে কার? আল্লাহ। মহব্বত হবে রহমাতুল লিল আলামিন। কথা মানেন তো? মানেন তো? ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনী ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রহিম। মানবেন তো? এবাদত হবে কার? আমি কিন্তু এই কথাগুলো কিন্তু দুই ঘন্টা ওয়াজের কথা, সিদ্ধান্ত কমিটমেন্ট ব্যাখ্যামূলক কথার একটা সিদ্ধান্ত। এবাদত হবে কার? জবান খুলে বলতে হবে কার? আল্লাহ। কয়জন মাজারে কি সেজদা করি? মাজার জিয়ারত করি, মসজিদে ইবাদত করি, ঠিক কিনা বলুন? ওলি আল্লাহকে কোনোদিন আমরা আল্লাহ মনে করি না? ওলি আল্লাহকে কি মনে করি? আল্লাহর বন্ধু মনে করি। কথা ক্লিয়ার? এইগুলো খুঁটিনাটি বিষয়গুলো জেনে আপনি যদি চলতে পারেন, আপনার জীবনে বরকত হবে, ইমানে বরকত হবে। এখন আর আমাদেরকে কেউ মাজার পূজারি বলতে পারবে না। আমরা শৈশব থেকে জানি আল্লাহ একজন। পাবলিকে যতই বুঝাক না কেন, আমরা মাজারে গিয়া ওলি আল্লাহর মাজারে শিরিক করি, এটা পাবলিক মানবে না। আমরা এতদিন চুপ ছিলাম, এখন আমরা ধরাই দিচ্ছি পাবলিকরে আমাদের সঠিক আকীদা কোনটা। কথা বলেন ঠিক না বেটি? এই জন্য এখন পাবলিকের সামনে এসে যদি কেউ আমাদের বিরুদ্ধে বলে, পাবলিক অটোমেটিক বুঝতে পারবে হুজুর মিথ্যাবাদী। কথা বলেন ঠিক কিনা? তো মনোযোগ দিবেন একটু, আমার কথাগুলো একটু টার্নিং পয়েন্ট হবে, যেহেতু রাত্র বেশি হয়ে গেছে। মনে করেছিলাম 10টায় মাইক দিবে, এই জন্য 8:20 চলে আসছিলাম, খাওয়া দাওয়া করলাম। আর বিশেষ করে আমার ভাই চারগাছ গ্রামবাসীর পক্ষে আলামিন দারোগা যথেষ্ট মায়া মমতার ভিত্তিতে দাওয়াতটা প্রতি বছর করে থাকে। কথা বলেন ঠিক না? আপনাদেরই সহযোগিতা করে থাকে, কিন্তু উনি অনেক কষ্ট করে আমার সাথে যোগাযোগ রাখে। তবে বলুন, এবাদত পাওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহ। আসল ঘর কি বিল্ডিং না কবর? নবীরে কষ্ট দিলে শাস্তিটা হবে কি? অপমানজনক। শাস্তিটা হবে কি? অপমানজনক। এই বিষয় নিয়ে বয়ান করি আমি, হুট করে আবার ঘরের ভিতরে ঢুকবো মা বাবার খেদমত নিয়ে। একটু রিসালাতের বয়ান রাখি আমরা, নবীর উম্মত, একটু নবীর প্রেম রাখি, রেখে তারপরে আমরা ঘরের ভিতরে বয়ানটা নিয়ে ঢুকবো। এরপর আমরা জিকির আজকার করে ইনশাল্লাহ বাড়িতে যাব। আমিন বলবেন না? আরো জোরে করে আমিন। নির্ধারিত সময়ে আমি বয়ান শেষ করব, তবে একটু আওয়াজ করে বলেন ইয়া রাসূলুল্লাহ, আর জবান খুলি ইয়া রাসূলুল্লাহ। ও বন্ধুরে, গভীর মনোযোগ মহব্বত নিয়ে বসে যান। আমি তাহিরি আপনাদের সামনে এলেম নাই কালাম নাই, কি নিয়ে বয়ান করব? কিন্তু একটি কথা মানতে পারি, এই পৃথিবী থাকার জায়গা নয়, এই পৃথিবী ছেড়ে চলে যাইতে হবে। কেউ আগে কেউ পড়ে, কেউ দিনে কেউ রাত্রে, কেউ অ্যাক্সিডেন্টে কেউ স্ট্রোক করে। ইদানিং স্ট্রোকের পরিমাণ বেড়ে গেল, হঠাৎ করে শোনা যায় বুকে ব্যথা করে, অ্যাম্বুলেন্স নিয়ে চার গাছ পার হইতে পারে না, হঠাৎ করে তার মরণের খবর এসে যায়। কথা বলেন না বাজান ঠিক না বেঠি? হযরত সুলাইমান পয়গম্বর বলেন, এ আমার প্রজারা, আমি যখন মারা যাব, এই কথাটা ম্যাক্সিমাম মাহফিলে প্রথম বলি, দিলটা নরম করার জন্য পাথর ও হাতুড়ি দাবাড়ি দিলে ভাঙে,
কখনো কখনো মানুষের হৃদয়ে পাথরের চাইতে শক্ত হয়ে যায়, যখন বান্দার গুনার পরিমাণ বেড়ে যায়। কথা কন্যা ঠিক না বেঠি? পাথর হাতুড়ি দা বাড়ি দিলে ভাঙ্গে, আর আপনার দিল যদি নরম করতে চান অবশ্যই নবীর মহব্বত লাগবে, আল্লাহর এবাদত লাগবে, বেশি বেশি কান্দা লাগবে। আমার আল্লাহ চোখের পানিরে অনেক ভালোবাসে। এ যুবক, পুরা ওয়াজের ভিতরে যদি শুরু থেকে শেষ পর্যন্ত খোদার কসম করে বলি, এক ফোঁটা চোখের পানি যদি ছেড়ে দিতে পারো, আপনারা বলেন আমার আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করবে কি করবে না? সুলাইমান পয়গম্বর বলেন, ও আমার প্রজারা, তোমাদের কাছে আমার অনুরোধ, আমি যখন মারা যাব গো, মারা যাওয়ার পরে আমার কাফনের কাপড়ের মাঝখান দিয়ে আমার দুইটা হাত বের করে রাখবা। উম্মতের দলেরা ডাক দিয়ে কয়, নবীজি, ও নবী গো, মানুষ মারা গেলে বড়ির মধ্যে তিনটা বান দেওয়া হয়, একটা বান দেয় মাথার মধ্যে, আরেকটা বান দেয় পায়ের গোড়ায়, আরেকটা বান দেয় বুকের বরাবর। সবার হাতগুলো মাঝখানের বান দিয়ে লম্বা করে রাখে, আপনার হাত কেন কাপড়ের কাপড়ের মাঝখান দিয়ে বের করে রাখবো, কাপড়ের কাপড়ের মাঝখানটা কেন বের করে রাখবো? পয়গাম্বর, এর কারণটা কি? সুলাইমান পয়গাম্বর বলেন, এ আমার উম্মতের দলের রি, কেন বের করে রাখবা জানোনি? আমি মরার পরেও, দুনিয়া থেকে বিদায় হওয়ার পরেও আমি তোমাদেরকে বুঝাইতে চাই, দুনিয়াতে আসছি খালি হাতে, বিদায় হয়ে গেলাম খালি হাতে, বিদায় হয়ে গেলাম খালি হাতে। এই যুবক, তোমার মনে আছে কিনা আমি জানি না, আম্মার জিগাইলাম, আম্মা আমি যখন ভূমিষ্ঠ হইলাম আমারে গোসল দিছে কেড়ায়, আম্মা বলেন চাচি আর খালাম্মা, জিগাইলাম, এই যে একটা কথা থেকে একটা সিদ্ধান্ত পাইলাম, আমার গোসল দিল অন্য লোকে, জীবনের প্রথম গোসল আল্লাহ আমার নিজের হাতে রাখে নাই। আবার দুনিয়া থেকে বিদায় হওয়ার পরেও কবরে দেওয়ার আগে আমারে গোসল দিবে, এই গোসলটাও আল্লাহ আমার হাতে রাখে নাই, শুরুর গোসলটাও দিল অন্যজন, আবার মারা যাওয়ার পরেও গোসলটা দিল অন্যজন। ডান কানে আজান দিল, বাম কানে ইকামত দিল, আজান দিল আরেক বেড়ায়, ইকামত দিল আরেকজন, আবার মারা যাওয়ার পরে আমার নামাজ হবে, আজানও আমার মুখে নাই, নামাজও আমার দ্বারা নাই, নামাজও পড়বে আরেকজনে। ও যুবক, শুধু আর শুনলেই চলবে না, নিজের দিলটার নরম করে দিতে হবে, বাজারকে আপন বানাইলে চলবে না, মসজিদটারে আপন বানাইতে হবে। আল্লাহর হাবিব বলেন, সবচাইতে নিকৃষ্ট জায়গা হলো বাজার, আর সবচাইতে উৎকৃষ্ট জায়গা হলো আল্লাহর ঘর মসজিদ। জুরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য যুবক অনুরোধ করে দিয়ে যায়, আজকের মাহফিলটা থেকে শিক্ষা নিয়ে নেবেন, যতদিন বাঁচিব আল্লাহর সঙ্গে নাফরমানি করব না। রাজি আছেননি? আর জোরে কোন রাজি আছেননি? হযরতে উসমান জুন্নুরাইন বাড়ির বাইরে যায়, শুধুমাত্র চেহারাটা উৎফুল্ল, আবার ভিতরে যায়, চেহারাটা উৎফুল্ল। ওনারে জিজ্ঞাসা করলো, উসমান, তোমার চেহারাটা কেন উৎফুল্ল? উসমান ডাক দিয়ে কয়, আমার চেহারা উৎফুল্ল একটা মাত্র কারণ, আমি আমার নবীর দুইটা কন্যার বিয়ে করেছি, একটার নাম হলো রুকাইয়া, আরেকজনের নাম হলো উম্মে কুলসুম। জুরে কন্যা সুবহানাল্লাহ। বয়ানটা এখান থেকে শুরু হবে, এখান থেকে বয়ানটা শুরু। এই জন্য আমার চেহারাটা সব সময় উৎফুল্ল। এবার উসমান জুন্নুরাইন একটা জায়গায় গেলে চোখের পানি ফালাইয়া কান্দে, জিগাই, ও উসমান, সব জায়গায় গেলে তুমি হাসো, চেহারাটা অনেক সুন্দর দেখা যায়, কিন্তু একটা জায়গায় গেলে তুমি শুধু কান্দ। ও যুবক, প্রতিমা ফিলে কেন 10 মিনিট কবরের কথা বলি? আজকে মানুষ কবরের কথা বলে গেছে, কবরের আজাবের কথা বলে গেছে, এই জন্য মানুষ মিথ্যা বলতে দ্বিধাবোধ করে না। কবরের আজাবের চিন্তা যদি থাকতো, একটা মানুষ কোনোদিন মিথ্যা বলতে পারতো না। কথা বলুন ঠিক কিনা বলো?
কবরের আজাবের ভয় যদি থাকতো গো, এই মানুষটা কোনোদিন মা বাবারে কষ্ট দিতে পারতো না। কবরের আজাবের ভয় যদি থাকতো এই মানুষটা কোনোদিন রসুলুল্লাহর বিরুদ্ধে কথা বলতে পারতো না। জোরে কন্যা বাবা ঠিক না বেঠি? এই জন্য উসমান জুন্নুরাইন একটা জায়গায় গেলে শুধু কান্দে। জিগায় তুমি এখানে আসলে কান্দ কেন? ওই জায়গাটার নাম হলো কবর। এই কবরটা চোখের মধ্যে রাখিয়া যদি আজকের বয়ান শুনতে পারেন, হয়তো আপনারা জীবনের হেদায়ত আসতে পারে, আপনার অন্তরে নামাজের প্রেম আসতে পারে, আপনার হৃদয়ে জিকিরের প্রেম আসতে পারে, আপনার কলবে রসুলুল্লাহর মহব্বতের হাইলাইটস আসতে পারে। এই জন্য উসমান বলেন, ও নবীর সাহাবীরা গো, আমি একটা জায়গায় আসলে কেন কান্দি জানো? এই জায়গাটার নাম হলো কবর। আমার নবী বলেছেন আখিরাতের প্রথম মন্ডিল হলো কবর। এই কবর যারা ভালো হয়ে যাবে গো আখিরাতও তারা ভালো হয়ে যাবে। আর এই কবরটা যার সাংঘাতিক হয়ে যাবে হাশরের ময়দান তার জন্য কঠিন হয়ে যাবে। ও মুরব্বি আব্বা রে, কিয়ামত পর্যন্ত এই বয়ানগুলো চালাইতেই হবে। ও মুরব্বি আব্বু, জীবনে কতবার আইনার সামনে চোখ বুলাইলা, নিজের জীবনে একটা সেকেন্ডের জন্য টের পাইলাম না আপনার দাড়িগুলো কোন সময় সাদা হইয়া গেল। কথা কি সত্য? ধরতে পারছেন কেউ? তাহলে দূরে যাওয়ার দরকার নাই, একটু নিজে কিনে চিন্তা করেন, অটোমেটিক বুঝবেন আপনার শারীরিক পরিবর্তন কিভাবে হইয়া যায় আপনি বলতে পারেন না। এই জন্য আল্লাহর হাবিবের সাহাবি হযরত উসমান জুন্নুরাইন নিজের হাতে জান্নাতের টিকিট পাইলো, এরপরে কবরের জন্য টেনশন করে। এই আল্লাহর হাবিবের দুইটা কন্যা, একজনের নাম হলো রুকাইয়া, এই রুকাইয়ার বিয়ে করছে আবুল আহাবের ছেলে, তার নাম হইল উতবা। আবুল আহাবের কাছে আমার নবী এমন ভাবে দিনের দাওয়াত গুলা দিলেন, আবুল আহাব্বা নবীর কথা মানে না, আবুল আহাব্বা মানবে না, কারণ আবুল আহাব হইল কাফের। কথা কন্যা ঠিক কিনা? এ আমার বন্ধু, ও যুবক ভাইরা রে, আমাদের দেশের ভিতরে অনেক মানুষের আমরা দিনের এদিকে ডাকি, নবীর মহব্বতের এদিকে ডাকি, এই জন্য তারা ডাক অনেকে মানতে চায় না। ভালো কথা বললে তাদের ভালো লাগে না, মন্দ কথা বললে তারা এখানে দেয় আবার দেয় না। এই জন্য যুবক আমি তাহিরে শুধু একটা কথাই বলবো, এই চার গাছের মাহফিল এমন হতে পারে আমি আপনি কাহার জন্য জীবনে শেষ মাহফিল হতে পারে কি পারে না। আবুল আহাব্বার কাছে আমার নবী যখন দিনের দাওয়াত দিছে গো, আবুল আহাব্বা নবীর তিরস্কার করে, আবুল আহাব্বা নবীর গালাগালি করে, জোরে কিনা অজুবিল্লা বলবেন না, আমার আল্লাহ পর্যন্ত আবুল আহাব্বার বিরুদ্ধে সুরা নাজিল করে দিলেন। আমার নবী বললেন, আবু আবুল আহাব উবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো। আবুল আহাব্বা কয় না করব না, আমি নবীরে মানো। আবুল আহাব্বা কয় না মানব না। এইভাবে যখন এই একের পর এক স্টিম রুলার নবীর উপরে চালাইয়া দিল, আবুল আহাব্বা বলে, আবুল আহাব্বা কয় না না, এমনি নবীর সঙ্গে হবে না। আবুল আহাবের একটা ছেলে নাম হলো উতবা, এই উতবা বিয়ে করছে আমার নবীর মেয়ে যার নাম হলো রুকাইয়া। এই আবুল আহাব্বা উতবার ডাক দিয়ে কয়, উতবা নবীর সঙ্গে যেহেতু পারি না, নবী যেহেতু আমাদের ধর্মের মধ্যে চুনকালি লাগাইতেছে, একটা কাম করো, নবীর মেয়ে রুকাইয়ারে তুমি তালাক দিয়ে দাও। জোরে কন্যা নাউজুবিল্লাহ, এর চাইতে কঠিন মুহূর্ত কি আর হইতে পারে? সবচাইতে দুর্বল পয়েন্ট আঘাত করলো কেন? ইন্না দিনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র সেই দাওয়াত দেওয়ার কারণে আমাদের দেশে দেখবেন বহুত ছেলে যখন মেয়েকে বিয়ে করে, মেয়ের বাবা যদি দুর্বল থাকে, ওই ছেলেগুলো মাঝে মাঝে সেই দুর্বলতায় মেয়েটার আঘাত করে। কথার কি বানায় বলছি না বাস্তব? আর যদি কোন সত্য না মিথ্যা, দেখবেন মেয়েটা সুন্দরী হোক না হোক, মেয়ের বাবা যদি দুর্বল থাকে, ওই স্বামীটা অনেক সময় টাকার বাহাদুরি করে মেয়েটার উপরে টর্চারিং করে, দুর্বলতায় আঘাত করে, মেয়েটা অনেক ব্যথা পায়। উতবা বলতেছে, রুকাই আমি তোমাকে তালাক দিয়ে দিব। নাউজুবিল্লাহ বলে শেষ পর্যন্ত আবুল আহাব্বার কথা শুননা উতবা রুকাইয়ার তালাক দিয়ে দিল। রুকাইয়ার চোখের পানি ফালায় আমার নবীর সামনে গেলেন,
এর চাইতে দামি একটা ছেলের সাথে আমি তুমি রুকায়ারে বিয়ের ব্যবস্থা করব। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী উসমানকে বললেন, উসমান, ও উসমান, তুমি আমার মেয়ে রুকায়ারে বিয়ে করবে? উসমান ডাক দিয়ে কয়, নবী গো, এর চাইতে ভাগ্যের কথা আর কি হতে পারে? জোরে কি সুবহানাল্লাহ বলবেন না? এই উসমান এমন একজন উসমান গো, এখান থেকে আমি আমার বিষয়ে চলে যাব, বোঝার জন্য বলছি। এবার রুকায়ারে উসমানের কাছে বিয়ে দিলেন, যদিও উতবা শেষ পর্যন্ত মুসলমান হয়ে গেছে। এই রুকায়া মারা যাওয়ার পরে আবুল হাইব্বার আর একটা সন্তান, যার নাম হলো উতাইবা, উতাইবা বিয়ে করছে নবীর মেয়ে ওই উম্মে কুলসুম রে। উতবা যেমন তেমন উতাইবা ভালো মানুষ না, উতাইবাটা বড় বিয়াদব। আপনারা বলেন অনেক মানুষ মানুষকে ভালো কথা বললে মানতে চায় না, বরং এটাকে নেগেটিভ মনে করে। এই উতাইবা ডাক দিয়ে বলেন, এই উম্মে কুলসুম, আমি তোমারে তালাক দিয়ে দিব, দেখবেন স্বামী স্ত্রী ঝগড়া লাগার পর। আমি ঘরের কথা বলতেছি, মা বাবার ওয়াজ করব তো, একটু ঘরের কথা বল দুঃখতেছি যে আপনাকে বোঝানোর জন্য বলছি। দেখবেন স্বামী স্ত্রী ঝগড়া করলে যে যতই গালাগালি করুক না কেন, যদি স্বামী যদি স্ত্রীকে তালাক দিতে যায়, বউ ইচ্ছা করে গিয়ে আমার মুখের মধ্যে ধরে যে ঝগড়া করি যাই করি আপনি আমাকে তালাক দিয়েন না, কথা কোন ঠিক কিনা? কারণ তালাক দিলে আল্লাহর আরশ কেঁপে উঠে, বুঝেন কিছু? এবার উতাইবা যেই মাত্র বলছে তালাক দিব, তোমার আব্বা রোকায়রা তালাক দেওয়ার পরেও আমাদের ধর্মের উপরে চুনকালি মারতেছে, আমরা আর আমি বরদাস্ত করব না, তোমাকে তালাক দিয়ে দিব। এই কথা যেই মাত্র বলছে, বলার সাথে সাথেই উম্মে কুলসুম যায়া উতাইবার পায়ের মধ্যে ধরছে, স্বামী আপনি আমার তালাক দিবেন না? এই কথা বলার পরও উতাইবা তো বিয়াদব, এই উতাইবা আমার নবীর মেয়ে উম্মে কুলসুম রে তালাক দিয়েই দিছে। দেওয়ার পরে নবীর সামনে উম্মে কুলসুম চোখের পানি ফালাইয়া কানতে কানতে গেল। যাওয়ার পরে উম্মে কুলসুমের চোখের পানি দেখে আমার নবীও কান্না শুরু করলেন। এখানে একটা মাসালা শুনলেন, রুকায়ারে তালাক দেওয়ার পরে নবী কান্না করে নাই, আর উম্মে কুলসুমরে তালাক দেওয়ার পরে নবী কান্না করলেন, তার কারণ কি? তার একটা ব্যাখ্যা হলো, বাবার ঘরের পাঁচটা মেয়ে যদি থাকে সবগুলা সমান না, কথা বোঝেন নাই? উম্মে কুলসুমের দিলটা ছিল অনেক নরম এবং অত্যন্ত গভীর। আমার নবীজি যখন কান্না করলেন, এমনি উম্মে কুলসুম বলতেছেন, হে ইয়া রাসূলুল্লাহ, আমি এখন কোথায় যাব, আমাকে তো তালাক দিয়ে দিছে। এই মুহূর্তে আমার নবী দেখেন কি ভূমিকা নিলেন, আমার নবী ডাক দিয়ে বলে, উম্মে কুলসুম গো, হে আমার মা, তুমি চিন্তা করিও না, তোমার সাথে আমার আল্লাহ আছে আর আমি রহমাতুল লিল আলামিন আছি। জুরে কন্যা সুবহানাল্লাহ। হাজার মানুষের হাজার বুঝ, মা বাবার এক বুঝ। এখানে হলো আমার ওয়াজের মূল বিষয়, ছেলের যদি 5000 টাকা হারায়া যায় নদীর পারে বৈশা বৈশা টেনশন করে। এক বন্ধু ডাক দিয়ে কয়, ও দোস্ত তুমি কান্দ কেন? দোস্ত ডাক দিয়ে কয়, আমার 5000 টাকা হারায়া গেছে, এই টেনশনে আমি কান্দতেছি। কয়, তুমি এই টেনশনে কান্দ, আহারে 5000 টাকা তো কম না, 5000 তো অনেক টাকা, তোমার টাকাটা হারাই গেছে, বড় কষ্ট পাইলাম। বন্ধু বন্ধুরে হতাশার সান্ত্বনা দিল গো, যে আসে সেই হতাশার সান্ত্বনা দেয়। এবার সন্তানটা বিকাল বেলায় মনটা খারাপ করে বাড়িতে গেল, যায়া ঘরের টেবিলের মধ্যে মনটা খারাপ করে বসে আছে, মা বাদ দিল বাদ খায় না। ইন দি মিন টাইমে মা ডাক দিয়ে কই, ও পুত্তর মন বেজার কেন? ও আম্মা কেমনে বলি আমার 5000 টাকা হারাইয়া গেছে, এই জন্য আমি টেনশন করতেছি। মা ডাক দিয়ে কই, ও বাবারে, তোর 5000 টাকা হারাইয়া গেছে রে, তুই এর জন্য টেনশন করতাছস? তুই বাচ্চা থাকলে কত টাকায় আসবে রে আর যাইবে? মালের উপরে গেছে জানতো বালা রইছে, টাকা গেলে গেছে, তুই টেনশন করিস না। এই কথাটা যেই মাত্র সন্তান শুনে গো, সারাদিন সন্তান না খাইয়া যে টেনশন করলো, আল্লাহু আকবার বলে
সারাদিনের যে টেনশন করলো আল্লাহর কসম, এবার সন্তানটা মার কথাটা শুনলা, হাজার মানুষের হাজার সান্ত্বনা আর মা দুঃখিনীর একটা কথার সান্ত্বনা, সব টেনশন দূর হয়ে গেছে হেজুরে কন্যা আল্লাহু আকবার। এ আমার বাবারি, এই যে আমার গায়ের মধ্যে একটা কাপড় দেখতেছেন, এই কাপড়টা গত তিন দিন আগে ওই ঢাকার বসুন্ধরা থেকে কিনা হলো। আমি যখন বাড়িতে কাপড়টা পরলাম, আমি একজন জিগাইলাম কাপড়টা কেমন লাগে, সে বলল দপদপ সাদা হইলে ভালো হইতো, এক একজন এক এক কথা বলে। আমি আম্মার জিগাইলাম, আম্মা গো দেখো তো কাপড়টা কেমন লাগে, আম্মা কয় ভালো হইছে কাপড়টা সুন্দর, সাদা হইলে অল্প ময়লা পরলে বাইসা থাকতো, আর এই কাপড়টা একটু ময়লা পড়লো দেখা যাবে না, এটাই তোর ভালো হইছে। হাজার মানুষের হাজার কমেন্টস, আর মা চিন্তা করে সন্তান নি কষ্ট পায়, যেন সন্তান কষ্ট না পায়, খারাপ বললে কষ্ট পাবে। এই মানুষটা সব সময় তোমার চিন্তা করে, যেই মানুষটা তোমার মুখে নিঃস্বার্থে হাসি ফুটাইতে চাই গো, যেই মেয়ে মানুষটা তোমাকে সুখে দুঃখে পাশে থাকতে চায়, যেই মানুষটা রাতে অন্ধকারে তোমার জন্য দোয়া করে, এই মানুষটা কেউ নয়, এই মানুষটার নাম হইল জনম দুঃখী মা। জুরে কন্যা ঠিক কিনা? আমার নবী যখন বললেন উম্মে কুলসুম, চিন্তা কইরো না, তোমার সঙ্গে আল্লাহ আছে আর আমি নবী আছি। এত ঘন্টা লাগ দেওয়ার পরে উম্মে কুলসুম যেইভাবে চোখের পানি ফালাইয়া কান্দল, এই মুহূর্তে উম্মে কুলসুমে চোখের পানি চোখে বাসে আর মুখের মধ্যে একটা মুস্কি হাসি মারছে। যেই মাত্র মুস্কি হাসি মারল, ওই মুহূর্তে উতাইবা নবীর সামনে আসছে। সাহসটা কত দেখছেন নি আলামতরা, সাহসটা কত! তালাক তো দিলই, আবার নবীর সামনে আয়াক মুহাম্মদ সাল্লাল্লাহু, তুমি তো মানো নাই, এখন তালাক দিয়ে দিছি, সাহস কত দেখেন! আমার নবী বলেন উতাইবা কাজটা ভালো করো নাই, আল্লাহ আকবার বলতেন না? এই কথা বলার সাথে সাথে উতাইবা আমার নবীরে থুতু মারছে, নাউজুবিল্লাহ বলেন, যেই মাত্র থুতু মারছে আমার নবী ডাক দিয়ে উতাইবা আমার মেয়েরে তুমি তালাক দিছো, আমি ক্ষমা করি না করি যেমন তেমন, কিন্তু তুমি যখন আমারে থুতুই মারছো, আমি নবী তোমারে একটা কথা বলি, তোমার মরণটা এমনি হবে না, তোমারে জঙ্গলার বাগে খাইব। আরেকটা আওয়াজ করে এখন আল্লাহু আকবার কইতেন না? আমার নবীজি গায়েব জানে কি জানে না? আমার নবীর কথা কি সত্য না মিথ্যা? এই জন্য দেখেন আমার নবী বলছে বাগে খাইব। ওই মুহূর্তে উতাইবা যখন বাড়িতে গেছে, আবুল আহাইবা ডাক দিয়ে কয় উতাইবা আমার তুমি কই গেছিলা? কয় আমি গেছিলাম নবীর কাছে, যাওয়ার পরে কয় মেয়ের যে তালাক দিছি ইচ্ছা মতো বলে আসছি আর নবীর আমি থুতু মারছি। আবুল আহাইবা কয় তুই ভালো কামই করছ, নাউজুবিল্লাহ বলেন, তো নবী যে থুতু দিছস নবী কি বলছে? কয় নবী বলছে আমার মরণটা বলে এমনি হবে না, আমার মরণটা নাকি জঙ্গলার বাঘের মাধ্যমে হবে। এই কথাটা বলছে, শুধু এটাই বুঝি নাই। আবুল আহাইবা কয় নবী যদি বইলা থাকে তোরে বাঘে খাইব, তুই কি নিজের কানে শুনছস? কহ নিজের কানে তো শুনছি। তুই কি চোখে দেখছস? কহ আমার সামনে দাঁড়াই তো বলছে। আবুল আহাইবা ডাক দিয়ে কয় নবী যদি বইলা থাকে আর তুই যদি শুননা থাকস, আমার বাপেরও শক্তি নাই তোরে বাঘের খাওন থেকে বাঁচাইতে। আর আসতে কই না আল্লাহু আকবার, ক্লিয়ার নি কথাটা? যেই মাত্র কইছে আমার বাপেরও শক্তি নাই, সাথে সাথে রাতের বেলা উতাইবার খানা বন্ধ, সকালবেলা পায়খানাও বন্ধ। এই মুহূর্তে যদি এমবিবিএস ডাক্তার বইলা একটা রুগীরে আপনার হায়াত 22 দিন ফাইতে হারেন, ক্যান্সার হইছে, যা খাওয়ার ইচ্ছা মতো খায়া লন, তার কি খাওয়ান চলবো না বন্ধুইব? আবুল আহাবের ছেলে উতাইবার খাওয়ান টাওয়ান বন্ধ। আবুল আহাইবা কি করছে? ছোট একটা গাছের মধ্যে একটা ঘর বানাইছে, ঘর বানাইছে এমন একটা ঘর, ফাও গুলা শুইলেও পা গুলা বাইরে বাইরে থাহে, এমন ছোট্ট একটা ঘর, ফাও গুলা বাইরে থাহে। আর আবুল আহাইবা একটা দুইটা দল করছে, একটা দুটোটাই তলোয়ার বাহিনী, একটারে বলছে তুমি রাত্রেবেলা পাহারা দিবা,
এই 100-150-এ আর 100-150-এ বলছে তোমরা দিনের বেলা পাহারা দিবা, যাতে বাঘে না আসতে পারে। বাঘে আসলেও তোমরা সবাই মিলনা বাঘেরে মেরে ফেলবা, একসাথে আক্রমণ করবা। এরা কন্ট্যাক্ট করছে তোমরা যারা রাত্রে সজাগ থাকবা পাহারা দিবা, দিনের বেলা ঘুমাইবা, আর দিনের বেলা যারা পাহারা দিবা রাতের বেলা ঘুমাইবা। এই পাহারা দেওয়ার পরে একদিন চলে গেছে বাঘ আসে নাই, দুই দিন চলে গেছে বাঘ আসে নাই, তিন দিনের মাথায় ওরা কৌশল করছে। দেখেন কত বাঘ আসলে বাঘেরে মারবার সবাই মিল্লা, ঘুমাই থাকলো লাভ দে উঠতে যায় বাঘা ডাক দিলে। আর তোমরা যারা আছো পাহারা দিবা, তোমরা রাত্রে সজাগ থাকবা দিনে ঘুমাইবা, দিনে সজাগ থাকবা রাত্রে ঘুমাইবা। এইভাবে আল্লাহর সাথে একটা কৌশল করতেছে, আমরা বাঘেরে মারবই। আপনারা কোন তো আল্লাহর ধরাটা কি নরম না শক্ত? শক্ত। আর আল্লাহর সঙ্গে কৌশল যদি কেউ করে, আল্লাহ কি কৌশলের খুব উত্তম জবাব প্রদানকারী। এত আস্তে আল্লাহ আকবার কইলেন, কোরআন তেলাওয়াত করতাম না? ওয়ামাকারু আল্লাহর সাথে কৌশল করে, আল্লাহর সাথে যে আমরা দিনে ভাড়া দিব রাত্রে ঘুমাইমো, দুই দিন যখন বাঘ আসে না আপনার কষ্ট হচ্ছে। আমি এইভাবে বয়ানটা না ঢুকলে তো আপনার কিছু মুসলমানের জন্মগ্রহণ করেছি মুসলমান হিসেবে আমাদের কিছু ইতিহাস জানা দরকার আছে। এবার দুই দিন পর্যন্ত বাঘে আসে নাই, তিন দিনের মাথায় ওরা বলতেছে একটা কাজ করো আমরা সবাই একটু ঘুমাই। বাঘ কি আর আইব, সবাই যেই মাত্র ঘুমাইছে ঘুমের ঘরে, ঘুমের ঘরে, ঘুমের উপরে আল্লাহ দেখেন কত কত কি সুন্দর এদের চোখের মধ্যে আল্লাহ এমন ঘুম দিয়ে দিছে আর ঘুম ভাঙে না। আর উতাইবার গলার সাউন্ড আছে অনেক উঁচা, উতাইবার গলার সাউন্ড আল্লাহ বন্ধ করে দিছে। এরা ইচ্ছা মতো ঘুমাইতেছে, দুই দিন পরে বাঘ জঙ্গলা থেকে আসছে, ওরা ইচ্ছা মতো ঘুমায় আর উতাইবার তো ঘুম নয় সাগলার সাউন্ডও নাই টেনশনে। যেই মাত্র বাঘে ঢুকছে, ঢুকার পরে এইভাবে একটা শরীরের মধ্যে নাকটা নিয়ে লাগাইছে, দেখি তো এইটা নি, দেখে যে এটা না, আরেকটা শরীরে নিয়ে নাকটা লাগাই এইটা নি, দুশ্মনটা দেখি তো কয় না এটা না, আরেকটা শরীরের মধ্যে নিয়ে নাকটা লাগাইছে এইটা নি, দেখি তো কয় না এটা না। এইভাবে দেখতে 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 বাঁচতে 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 ছায়া দেখে হঠাৎ করে ওই ছোট ঘরের ভিতরে রোহিঙ্গার ভাউড়ি বাড়ি রয়েছে। আরে রোহিঙ্গা বলে ওই যা উতাইবার ভাউড়ি বাড়ি রয়েছে, মানে উতাইবার ভাউড়ি বাইরে রয়েছে। এই বাংলাদেশে কিছু রোহিঙ্গা আছে না নাই? আছে না নাই বলুন, আর একটু পরে বলবো। মনে করেন না যে আমি একবারে বালুই গেছি, অস্ত্র জমা দিছি, ট্রেনিং জমা দিছি না, আমার নবীর সাথে কোনো তুলনা আছে কারো? এই তুলনা আছে, যেই মাত্র ফাও দুইটা বাইরে গেছে বাঘে কামড় দিয়া ধরে না, দুইটা জাইম দিয়া এইভাবে ধরছে, দইরা তার উপর থেকে নিচে ফেলাইছে। আল্লাহ ধরা কি শক্ত না নরম? ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ ওয়া হুয়াল গাফুরুল ওয়াদুদ যুল আরশিল মাজিদ, আরশের মালিক গলার সাউন্ড তো বন্ধ, আর তারাই দিকটা ইচ্ছা মতো ঘুমাইতেছে, আর বাঘের অল বডিটা নিয়া উতাইবার বুকের উপরে চাপা মারছে, এমন ভাবে চাপা দিছে অত্তরা বাঘটা বুহ বইলে আর দিদি ঘুরে জায়গা নাও।
না হে দিয়া মুখ দিয়া রক্ত বাইরিয়া চিল্লায় মিল্লায় গলা তার আওয়াজ নাই মরিয়া চিত্রিয়েছি। সকালবেলা আবুল হাইব আয়া কইতাছে, কই কি খবর বাঘ আজকে আইছিন নিও? একটাকে বস সারা রাত পাহারা দিছি, বাঘের লেশ মাত্র নাই। হেরা বলে সারা রাত পাহারা দিছি। আঙ্গদেশের কিছু লোক আছে দেখবেন রাত্রে পাহারা দেয় এগারোটার পরে বাসি টাসি হওয়া ইচ্ছা মতো ঘুমাই যায়, শেষ সাথে আজান দিলে উঠে। আপনারা সার গাছ না, বিভিন্ন জায়গা গেলে দেখি আর কি, এলাকার না এলাকার মানুষ সারা রাত পাহারা দেয় আমি দেখছি। আবার আমাদের গেলে হ্যাঁ ধরে নিব বলে দেখবেন সকালে ফজর আজান দিলে বাসি বুঝে এরা পাবলিক নিয়ে বুঝাইতেছে আমরা সারা রাত পাহারা দিছি। আবুল হাইফার সামনে হেরা কয় বস আসে নাই সারা রাত পাহারা দিছি, কথাই নাকি? ঠিক আছে। এবার আবুল হাইবাকে ডাক দিছে, উতাইবা ও উতাইবা। ডাক দেওয়ার পরে দেখে যে উতাইবা ঘরের ভিতরে নাই, নিচে সিটি রিসে মইরা সিটি রিসে। এ উতাইবা কথা কস না গেল লাগা সাইয়াদে মইরা রিসে। ও এবার আবুল হাইবা ডাক দেখে, কি রে উতাইবা দি মইরা রিসে, তোরা কি করছ? বাগাইছে কোন সময় তোর দেহস নাই? কপাস বাঘ তো আসে নাই, আমরা সারা রাত সজাগ। আবুল হাইবাকে তোলে তোরই মারছ। আল্লাহর দরওয়াজা কি শক্ত না নরম? দেখছেন নি কেমনে কেমনে গজব ডালামে। এবার আবুল হাইবাদেরকে তোরাই মারছস এমনই। আবুল হাইবা সবাই কো না বস আমরা মারি নাই, আমরা মারবো কিসের জন্য? আমরা এলাম আমরা এক দলের লোক, আমরা মারবো কেন? হঠাৎ করে আবুল হাইবাকে তোরা না মারলে মারছে কেডা? আর একটা উইট করেছে, কো বস বাঘ ও মারে নাই আমরাও মারি নাই, মনে ডরে মরে গেছে গাছ। আল্লাহ আকবার জোরে কইতেন না? আল্লাহর দরা কি নরম না শক্ত? মরাটা যে কেমনি সিডি কেউ কইতে না, এটা অপমানজনক মরণ, বুঝেন নাই কথা? এবার আবুল হাইবাজন ক এই শোন, কষ্ট হইতেছে আপনারা, আমি কাউকে গালি দিয়েছি? ওই দিন দেখলাম একদল লোক জিকির করতে করতে বাস উঠে গেছে, জিগাইলাম এরা বাসের উপরে কি লেগে ফরে কো বাজান ওরা জিকির করে, পরে খবর নিয়ে দেখলাম এরা সোর মুনাইয়ের মুরিদ। হাত দিলা বলেন ঠিক না বটে, রাখেন সুলগান দিয়ে আমার সময় অল্প। জহির ভাই কাছে কষ্ট হইতেছে আপনারা? আজকে জিকির করবো ইনশাল্লাহ, নতুন নতুন শান হবে ইনশাল্লাহ। আমারে আমার ভাই কইছিন আলামিন সাহেব বলছিল যে ওয়াজ দরকার নাই, আজকে শুধু দুই ঘন্টা জিকিরি করবাই, আগে দূরে ভাগলামি করেন না, কিছু বয়ান করার দরকার আছে। আর আমার বাজান কইছে যে বাজান মা বাবার উপরে একটু কথা কেন, তবে বলবো শেষ বেলা একটু প্রেম দিয়া শুনবেন, মনোযোগ দিয়া শুনবেন, মানার চেষ্টা করবেন, রাজি আছেন নি বাবাজি? এবার আবুল হাইবা ডাক দিছে এদিকে, সব দিয়ে এদিকে আসছে, আসার পরে বলতেছে তরও মারস নাই বাঘ ও মারে নাই। এখন আমি একটা কথা কই শুন, নবী কইছে, নবী বলছে বাঘে খাইব, বাঘে খাইছে না ডরে মরুক, তরা মারস মরছে, আমরা সকালবেলা একটা অপপ্রচার করুক নবী মিথ্যাবাদী, নবী কইছে বাঘে খাইব, আমার ফুতে বাঘে খাইছে না, সুতরাং নবী একটা মিথ্যাবাদী। যখন এই ষড়যন্ত্র কইরা সকালবেলা পাবলিকের সামনে নবীর মিথ্যাবাদীর ক্যানভাসার করব, ওই মুহূর্তে আবুল হাইবা পিছন দিক দিয়ে একটা খটখটানি আওয়াজ শুনছে, শোনার পরে আবুল হাইবা গাটটা ফিরাইছে, ফিরাইয়া দেখতাছে বাঘের লেশটা এমনে লড়াইতাছে, মানে লড়াইয়া। আমাদের দেখবেন কুত্তা যদি আপনার পিছে ঘুরে এমনি লেজ লড়াই লড়াই ঘুরে, মনে করবেন এটা আপনারা কামড় দিত না, কথা কোন ঠিক নেই। এইভাবে লেজ লড়াই লড়া বাঘ এমনি লেজ লড়াই কইতাছে, আবুল হ্যাঁ কামটা আমি করছি। এরপরে আবুল হাইবা কয়, এ নোমরা তো বেশি ভালো না রে, এই বাঘ তুই যদি খাইয়া তো হস তৈলে শরীরের মধ্যে কামড়ের চিহ্ন নাই কেন? তোর প্রিয় খাবার রক্ত, রক্ত বাসতেছে রক্ত খাস নাই কেন? তুই মানুষ নাই সরজমিনে প্রমাণ, তুই মারলে কামড় থাকবো, তুই মারলে গুস্ত খাবি, তুই মানুষ নাই এটা আমরা বিশ্বাস করি না। বাঘের থুতনাটা উপর দিকে উড়াইয়া আল্লাহরে ডাক দিয়েছে, আল্লাহ জবানটারে খুলে দাও আসল কথাটা কইয়া দিই। কতই রক্ত খাস্তা কেন, গুস্ত খাস্তা কেন? বাঘ ডাক দিয়ে বলে গো আবিয়া দবের দল, কেমন করে বাপলি তোর সন্তানের রক্ত আমি খাবো, কেমন করে বাপলি তোর সন্তানের গোশত আমি খাবো, যেই সন্তান নবীর মনে কষ্ট দেয়, নবীর আউলাদের মনে কষ্ট দেয়, আমি বাঘ হইতে পারি গোশত আর রক্ত খাইতে পারি না। আওয়াজ করে কন্যা সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, হাত তুলে নারে রিসালাত, ইয়া রাসূল, আল্লাহ।
এই দলিলে স্পষ্ট কণ্ঠে চার গাছের জমিনে দাত্তহীন কণ্ঠে আমি তাহিরি বলতে চাই, বাঘ দুশ্মনের আসলের রক্ত পান করে নাই, বাঘ দুশ্মনের আসলের গোশত ভক্ষণ করে নাই। আমার নবীর হাদিসে আমার নবী বলেছেন, যারা নবীর দুশ্মন হবে এই দুশ্মনের সাথে আত্মীয়তা করা জায়েজ নয়। হাত তুলে বলুন ঠিক না বেটে? যারা নবীর দুশ্মন হবে তাদেরকে সালাম দেওয়া জায়েজ নয়, যারা নবীর দুশ্মন হবে এদের জানাজার নামাজে যাওয়া জায়েজ নয়, যারা নবীকে কষ্ট দিবে ওয়ালা তাকুম আলা কবরিহি তাদের কবরের কাছে যাওয়া জায়েজ নয়। হাত তুলে বলুন ঠিক না বেটে? আল্লাহু আকবার। ভাগ্য ভালো চার গাছ জমিনের আপনার একজন হকখানি আউলাদে ওয়ালি পেয়েছেন যার পিছনে আপনার নামাজ পড়ছেন, তিনি সাতশো একজন আশেকের রাসূল। কথা বলুন ঠিক কিনা বলো? ভাগ্য আপনাদের অনেক প্রসন্ন যে আপনারা নামাজ পড়ছেন একজন খাঁটি সুন্নি আলেমের পিছনে। বানিয়ে বলছি নাকি বাস্তব? সংসার করেন আপনারা বুঝেন কিনা? যদি বুঝে থাকেন তাহলে মহব্বত সর্বাগ্রে রাখবেন। কষ্ট হয়েছে আপনাদের? কষ্ট হয়েছে আপনাদের? বুঝতে অসুবিধা হয়েছে? আমার নবীর সাথে যারা হয়েছে, আমি কোরআনে আয়াত পড়েছিলাম, এই যে বের করে রাখছি আমি আমি ডাকা থেকে, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। যারা আল্লাহ এবং রসুলকে কষ্ট দিবে তাদের উপরে আল্লাহ লানত, ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়ার মধ্যে ও আখিরাতের মধ্যে, নাকি ভাই? দোজহ এন্ড নয় আল্লাহ এন্ড হিজ মেসেঞ্জার, আল্লাহ হ্যাজ ক্লোজ দেম ইন দিস ওয়ার্ল্ড এন্ড ইন দা হেয়ার ফাদার এন্ড হ্যাজ প্রিপেয়ার্ড ফ্রম দেম হিমোলাইটিং পানিশমেন্ট। শুধুমাত্র শাস্তি না, এই পানিশমেন্টটা হবে একেবারে অপমানজনক। কথা বলেন ঠিক কি না? যারে জঙ্গলার বাঘে খাইলো তার মরণটা কি খুব ভালো মনে করতেছেন? তো নবীর সঙ্গে ভালোবাসা রাখবেন ঠিক কি না বাড়ি? ভালোবাসা রাখলে রসুলুল্লাহকে জান্নাতে পাবেন, মিজানে পাবেন। কথা বলুন ঠিক না বেটি? এই জন্য শুধু একটাই কথা, যত কথাই বলি আমরা নবীর মহব্বত চাই কি চাই না? আর জবান খুলে বলুন চাই কি চাই না? ও বন্ধুরে, তাইলে এখন আমার বয়ানের মূল উদ্দেশ্য হলো, আমার নবী বললেন উম্মে কুলসুম খবরদার, তোমার সঙ্গে আমার আল্লাহ আছে আর আমি নবী আছি। আমার নবী উম্মে কুলসুমরে উসমানের সঙ্গে বিয়ে দিলেন। আমার নবী বলেন হে পৃথিবীর মানুষ, আমি আমার দুইটা কন্যারে উসমানের কাছে বিয়ে দিলাম, আর একটা কন্যা যদি আমার থাকতো ওই কন্যাটারেও আমি উসমানের কাছে বিয়ে দিতাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। উম্মে কুলসুম আমার নবীর কথা শুননা গো, একেবারে চোখ দিয়া পানি ঝরে আর মুখ দিয়া মুচকি মুচকি হাসে, হাজার মানুষের হাজার সান্ত্বনা আর বাবার দেওয়া একটা সান্ত্বনা কোটি সান্ত্বনার চাইতে অনেক দামি। এ চার গাছের যুবকের দোল, দে তোর পাগুলো আমার কাছে দে, আমি তাগরি তোর পায়ের মধ্যে মুখটা লাগাইয়া বলে দিয়ে যায়। জীবনে যদি জিরু থেকে হিরু হতে চাও, মাহফিল কমিটিদের দেওয়া বিষয়ের বয়ান শুরু হয়ে গেল, আমরা সবাই মায়ের খেদমত চাই কি চাই না? কালেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। আমার নবী বলেছেন মা বাবার কষ্ট দিলে আল্লাহ কষ্ট পায়, মা বাবার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, মা বাবার অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি। তুমি তাহিরি কাছে মুরিদ হইবা, আল্লামা মুফতি মাহমুদুল আলম সাহেবের কাছে মুরিদ হইবা, সুন্নি আলেমরা পীর মশাইখরা এই শিক্ষা দেয় না যে মা বাবার ভাঙ্গা করে রাখবা আর তুমি বাড়িতে যাইয়া পীর সাহেব রে আব্বা আব্বা করবা, এই শিক্ষা কোনোদিন হকানে ওলামায়ে কেরাম দেয় না। তুমি মা বাবার খবর নিবা না, তুমি পীরের বাড়িতে যাইয়া শৈল মাছ আল্লাহ নিয়া যাইবা, আর মা দুখিনী তোমার বাড়িতে বৈশা বৈশা সুটকির বর্তা দিয়া ও পাত ঢুকবে না। তুমি এই আব্বা আব্বা করলে কাম হইতো না, কারণ পীরের সেবা করবা মা বাবার অবার্টেক করা যাবে না। মক্কা মদিনায় হজ করবা মা বাবার কষ্ট দেওয়া যাবে না, মা বাবার কষ্ট দেবো যাবে না, কারণ
হলো একটাই গো, ও যুবকের দল বুঝাইয়া দেয়। কারণ আল্লাহ রাব্বুল আলামিনে কোরআন বলেছেন, ওয়াহানান আলা ওয়াহিনিন, এই পৃথিবীর মধ্যে কষ্টের উপরে যে লোকটা বেশি কষ্ট করে ওই মানুষটার নাম হইল জনম দুঃখী মা হাজুরে কন্যা, ঠিক না বেঠি? এ যুবক সেই পোলাপান গুলো বিয়াদব, এই পোলাপান মার খেদমতের কথা শুনলে মুখ বাড়ি করে হাসে, এই হাসি দেখলে আমরা ওয়াজের মাহফিলে বুঝতে পারি এই ছেলের দ্বারা মা সুখী নয়। তুমি যদি ভালো মার, তুমি যদি জীবনে একটা কিছু করতে চাও, মা বাবার খেদমত তোমার করাই লাগবো। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহা, মায়ের পায়ের নিচে তোমার জান্নাত। এই বুড়া বেটাটারে তুমি বুড়া বেটা বইলা গালি মারো, অথচ এই লোকটা তোমার বাবা। এই মাটারে তুমি বুড়া বেটি বইলা গালি মারো, অথচ এই বুড়া মানুষটাই তোমার মা। মারে কোনোদিন এইভাবে টর্চারিং করো না। আল্লাহ তো কোরআনে শিখিয়ে দিয়েছেন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। এর মানে কি জানো নি? আল্লাহ গো, আমার মা বাবা আমার রহম করেছেন ছোটবেলায়, এমন ভাবে তুমি আমার মা বাবার রহম করবা। এ আমার যুবকের দল, এই চার গাছ মাহফিলে বিষয় দিছে মা বাবার বয়ান, একটু রিসালাতের বয়ান করলাম, এখান থেকে নবীর সান্ত্বনা দিয়ে মা বাবার সান্ত্বনা দিকে চলে গেলাম। খবরদার খবরদার, এই মা বাবার কোনোদিন তুমি ভুল বুঝো না। এ যুবক, তুমি যদি 200 টাকা যদি রোজগার করে আনো, নতুন কিছু টাকা যদি আনো, আইনা যদি ঈদের দিন মার হাতে দাও, আর যদি 100 টাকার পান সুপারি আনো, আইনা যদি মার হাতে দাও, শুধু 150 টাকা দিয়ে যদি একটা শাড়ি কিনো, আইনা যদি মার হাতে দাও, 10 লাখ টাকাও দিলা না, 500 টাকার ভিতরে মারে খুশি করলা, এই মার হাতের মধ্যে পান দিবা 150 টাকার, এই মা দুগিনি সারাটা দিন মানুষের সিরা সিরা পান খাওয়াইব, আর মানুষের কইব শাড়িটা বইরা, এই শাড়িটা আমার জাদু মনি আনছে, এই শাড়িটা আমার সন্তানে আনছে, এই মা তোমার প্রশংসা করব। এই মা ছাড়া পৃথিবীর সকল মানুষকে যদি কোটি টাকাও তুমি দিয়া দাও, তার মুখ দিয়া কোনোদিন তুমি ভালো কথা পাইবা না। দুই একদিন তোমার মনে রাখবে, মানুষের কাছে প্রশংসা করবে না। মারে যদি প্রশ্ন করি, মা সন্তানের কোন জিনিসটা তোমার ভালো লাগে গো? মার যদি বলি, মা তোমার সন্তানের পাঁচতলা একটা বিল্ডিং আছে কেমন লাগে? মা চুপ করে বসে থাকবে। যদি জিজ্ঞেস করি, মা তোমার সন্তানের 1 কোটি টাকা ব্যাংকে আছে, তোমার কাছে কেমন লাগে? মা বলবে, 1 কোটি টাকা বুঝি না, আমার সন্তান যদি একবার আমার মা বইলা ডাক দেয়, এই 1 কোটি টাকার চাইতে মা বলে ডাকটাও অনেক মজা লাগে। এই মানুষটা হলো মা। আমার ভাইয়ের ঘরের সাথে ঘর, আমি নিজের চোখে দেখেছি, আমার ভাই তার মায়ের পায়ে চুমা খায়া ঢাকা যাইতো, চাকরিতে গেলে মার পায়ে চুমা দিয়া যাইতো, আবার আসলেও মার পায়ে চুমা দিত। একটা মাদ্রাসার প্রভাষক এত সম্মানের সাথে আল্লাহ রাখছে, এই দৃশ্য যদি মা দেখতো আরো খুশি হইয়া যাইত। সব আছে, বাড়ি আছে, গাড়ি আছে, ও যুবক মা নাই রে, তোর মনের ভিতরে দাগ কোনোদিন কাটবে না। আজকে আমার ছেলে মাসুদ মিয়ার মা নাই, বাপ নাই, যদি বলি আব্বারে তোর মন কেন বিষণ্ণ বিষণ্ণ লাগে, হো আব্বা বাড়িতে যাই 5 দিন 7 দিন পরে, মা যদি দেখতো আমি আলেমের পিছনে ঘুরি, তাইলে মা দুঃখিনী কত খুশি হইয়া যাইত। হে যুবক, তুই আজকে বাড়িতে যাইবি, আমি সব মা বিলে কথাগুলো এভাবে বলে থাকি, মার সালাম করলে লস হবে না, মার টাকা দিয়া শাড়ি কিনে দিলে লস হবে না। এই মাটা তোরে পেটের মধ্যে রাখছে, হঠাৎ কইরা দুই বান্ধবী নিয়ে খাইতে বসলো, মার প্লেটটা হঠাৎ পেরা রাখা দিল, জিগাইল, ও সখিনা তুমি দি খাইতে বসলা, খাও না কেন? ওই সময় মা বলছে, মুখের মধ্যে রুচি নাই, রাতের বেলা ঘুমাইল। এবার দেখেন, রাতের বেলা খাইতে বসলো,
হঠাৎ করে খাবারের প্লেট রাইখা দিল, জিগাইল দুপুরেও খাইল না এখনো খাও না, মা বলছে আমার মুখে রুচি নাই। অথচ পৃথিবীর কোন মানুষ রে এই কথা বলে নাই, আমি খাইতাম কেমনে, আমি যখন লুকমার মুখে দিছি আমার সন্তানটা আমার কলিজায় ফেডের ভিতরে লাথি মারছে। খবরদার খবরদার, মা একটা দমক দিছে তুই আলগা হইয়া গেলি, অথচ তুই মার এই কলিজার ভিতরে পেটে তাকা তোল পেটে কত লাথি মারছো। মা ভাবলিকরে কইছে মুখে রুচি নাই, অথচ তোর লাথির কষ্টটা মা সেদিন গোপন রাখছে, কাউরে বলতে দেই নাই, কাউরে বলতে দেই নাই মা। এই মানুষটা হলো মা, রাতের বেলা লাভ মাইরা উড়ছে রে যোগীর ভাই গো, যখন লাভ মাইরা উড়ছে জিজ্ঞেস করছে লাভ মারছো কেন, মা বলছে একটা দুঃস্বপ্ন দেখছি, ওই দিন বলে নাই ঘরের মধ্যেও বলে নাই ছেলে মেয়ের কাছে বলে নাই বাবার কাছে বলে নাই, মা সেদিন বলছে ভয় পাইছি ভয় পাইছি। অথচ তোমার মা আমার মা ভয় পাই নাই সেদিন, আব্বা গো এমন একটা বিষয় আমারা দিছেন যে এই বিষয়টাতে আমি অনেক দুর্বল, কত মানুষ কথা কথা কয় মারে কোনোদিন আমরা ভুল বুঝি না, বৌজি বুঝিয়া কত দ্বন্দ্ব থাকতে পারে, মা 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 ওই থাকবে। এই মা দুঃখিনী শেষ রাইতে লাভ মাইরা উঠছে, পাবলিকেরে বুঝাইছে আমি ডরাইছি, আসলে ভয় পায় নাই, আমি মার কলিজার মধ্যে ঘুমের মধ্যে লাত্তি মারছি, মা সাইড মাইরা ঘুম থেকে উঠে গেছে। মা যদি তোর এত কষ্ট গোপন রাখা মানুষের সাথে মিথ্যা কথা বলতে পারি রে, তোর মা তোরে দমক দিছে তুই ঘরের কথা কেন সর্দার রে জানাইলি। সর্দারের মধ্যে অনেক বেজাল আছে, সন্তান যখন সর্দারের বিচার দেয় আমার মা এটা কইছে ওইটা কইছে, সর্দার আয়া সিদ্ধান্ত দেয়, ও বুড়া বিড়া তো বক বক কইলো না, তোমার বয়স হইছে আল্লাহ বিলা করো, ছেলে মেয়ে সব সময় একসাথে থাকে না, আমি এই সর্দারি মানি না, আমি ওই সর্দারি মানি, যদি সন্তান গিয়া বিচার দে সর্দার ওই সন্তানকে জুতা দিয়া বাইরে কইব, তুই যত কথাই বলস না কেন তোর মা মা ওই তোর বাপ বাপ ওই, তুই মা বাবার কদমে মা বাবার মরণের আগ পর্যন্ত পইরা থাকবি। মায়ের কান্দ যাব জীব দুই চার মাস বোনের কান্দন গো, হারে গোরের পরিবারের কান্দন কই একই দিন বড় থাকে না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, কথা কনা ঠিক না বেটি। এই বুড়া বাপটার চোখ দিয়ে কেন পানি পরে খবর নিলি না, এই বাপটা এরি ক্ষেতের লাইলের মধ্যে গাছ পাচ্ছে, এই বাপটা এরি ক্ষেত কাইটটা মলম দিছি ওই দান লইছে গোলা বর্ষে রৌদ্র দিয়া শুকাইছে, আর তুমি মাসে মাসে বাবার কাছে টাকা চাইছো, বাবা তোমার ওই এসএসসি পরীক্ষার্থী আসিনি আজকে, এই এসএসসি পরীক্ষার্থী কেউ আছে, এসএসসি পরীক্ষার্থী আছে দাখিল পরীক্ষার্থী আছে গো, ওই যুবক তোর বাবা তোরে ঋণ কইরা ফর্ম ফিল আপের টাকা দিছে কিন্তু তোমার এক সেকেন্ডের জন্য বুঝতে দেয় নাই, খবরদার খবরদার ওই মা বাপটারে কোনোদিন কষ্ট দিও না, তোমার বাবা হাইরি কিত বাসলো এমন ভাবে ধান লইল শুকাইলো আর ঋণ কইরা কইরা তুমি শহর ফ্যানের নিচে বাতাস লাগাই লাগাই পড়ালেখা করাইলো, আজকে তুমি ম্যাজিস্ট্রেট হইয়া গেছো, আজকে তুমি সরকারি চাকরিওয়ালা হইয়া গেছো, তুমি লা
লাট বাহাদুর হইতে পারো, মায়ের একটা ফুদে একটা ফোঁটা দুধের দামও তুমি দিতে পারবে না। কথা কোনা ঠিক না বেঠি? এ মন্দ রদি ভবে কেউ হবে না আমার মা গো, এ মন্দ রদি ভবে কে হবে না আমার মা, মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, একদার দুধের দাম একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপস বানাইল ঋণ সুদ হবে না, এ মন্দ রদি ভবে কে হবে না আমার মা গো, বলেন এ মন্দ রদি ভবে কে হবে না আমার মা গো। এ আমার বউয়ের দলেরা, তোমার শাশুড়িকে কোনোদিন বলবো তোমার স্বামীটারে তোমার শাশুড়ি তিলে তিলে বড় কইরা পড়ালেখা করাইছে, আজকে তুমি তোয়ার স্বামী পাইছো, এই তোয়ার স্বামী বানাইতে তোমার শ্বশুর শাশুড়ির অনেক কষ্ট হয়েছে। একটা কথা শুধু মনে রাখবা, আজকে তুমি যেই ঘরের বউ একদিন তুমি সেই ঘরের পুত্র, তুমি শাশুড়ি হইবা, কথা কোন ঠিকই না বেটা? সত্য মিথ্যা বলি না, মিথ্যা বলি না, এই মা চোখে যদি তুমি পানি ফেলাও, মা বদ্দ হাত তুলে দিতে হবে না। মা বাবাকে ধমক দিয়ে কথা বলা যাবে না, কৌলান কারিমা, এদের সাথে সম্মানজনক আচরণ করতেই হবে। কথা কি সত্য বললাম না মিথ্যা বললাম? খবরদার বলে দিলাম, আমার দেশের অনেক কোলা পায়েন মাকে ভুল বুঝে, মা কি শত্রু না বন্ধু? এই যুবক কথা বলো না কেন, মা কি শত্রু না বন্ধু? বাবা কি শত্রু না বন্ধু? এই বাবার পায়ে ধরলে কি গুনাহ হবে? মার পায়ে ধরলে কি গুনাহ হবে? এই জন্য আজকের মাহফিল থেকে যাওয়ার পরে যদি কাহালো মা বাবা যদি বাড়িতে থাকে, আজকে পায়ে ধরে ক্ষমা চাইবেন, আর মা বাপ যদি কবরে থাকে, মা বাবার গুরুস্থানে গিয়ে মা বাবার জন্য অন্তর দিয়ে দোয়া করবেন। আপনারা বলুন সেই দোয়ার বরকতে মায়ের কবর জান্নাত হতে পারে কি পারে না? আরো জোরে পারে কি পারে না? আমার দেশের বহুত লোক কয় বুড়া বিড়ির চোখ দিয়া পানি পড়ে, খাইতে রুচি আসে না, আধুনিক বউগুলা বলে এমন বউ সংসারে আসে না নাই? আমি কিছু কথা বিরুদ্ধেই বলবো, যা দেখি তাই বলবো। সন্তান সেই বউয়ের কথা কানে নেয়, সন্তানও কানে নিয়ে কয় ঠিক আছে মা আম্মা খাইয়ে লাইব আগে, তুমি খাইবা পরে। এই বিচারটা কি হইল? বরং সন্তান বলবে এরকম করো কেন, আমার মা সারাটা জীবন বন দিয়া ফেনার জ্বর দিয়া সুঙ্গাদা ফুয়া ফুয়া ভাত রাঁধছে, এই ধোয়া চোখে লাগতে লাগতে মার এই শেষ বয়সে চোখের টেম্পার চলে গেছে, চোখ দা পানি পড়ে। তুমি রাগ করিও না, আম্মাকে তোমার নিজের হাতে খাওয়াইও, এই সর্দারি ঠিক আছে। বুড়া বেড়ার চোখ দিয়ে পানি পড়ে, এই বাপটা সারা বছর রৌদ্রের মধ্যে গাছ বাড়ছে, মাথার তালুর মধ্যে রৌদ্র লাগছে, লাগার পরে এই মাথার তালুতে রৌদ্র লাগার কারণে আজকে বাবার চোখ দিয়ে বুড়া বয়সে পানি পড়ে। আপনারা বলুন এই মা বাবাই কিন্তু আমাদের আপনাদের জান্নাত, এই মা বাবাই আপনার আমার জাহান্নাম। কিভাবে? মা বাবার মনে কষ্ট দিলে আমি আপনাকে আমি আপনি জাহান্নামে জ্বলতেই হবে, কথা বলুন ঠিক না বেটে? এই মা 10 মাস 10 দিন আপনাকে পেটে রাখলো এত কষ্ট করে, আপনি ভূমিষ্ঠ হওয়ার সময় লাথি মেরে যখন আসছেন মা কিন্তু বেহুশ হয়ে গেছে, কথা কোন ঠিক নেই? বেহুশ হয়ে গেল, মার কানের মধ্যে যেই মাত্র দাইমা বলছে সখিনা তোমার সন্তান হয়েছে, খোদার কসম মা সেই কষ্ট সেকেন্ডের ভিতরে দূর হয়ে যায়।
কথা কি সত্য বললাম না মিথ্যা বললাম? এই মা বাবার সম্মান আমরা চাই কি চাই না? আরো জবান খুলে বলুন চাই কি চাই না? কারা কারা চান দুই হাত তুলে দেখাবেন, অন্তর দিয়ে ওয়াদা করবেন। আমি একটি স্লোগান দেবো, বাবা ভাই জোর ভাই স্লোগান দেন, অন্তর দিয়ে ওয়াদা করবেন আর কোনোদিন মার মনে কষ্ট দিব রাখেন। আপনাদের কিছু হাত পাকা হয়ে রয়েছে, আমি আওয়াজ করবো আকাশ বাতাস মুখরিত করে মা বাবার পাগল গুলো আজকে ওয়াজা করবেন আমি পাগলের মতন। নারায়ণ তো কবির, নারায়ণ রিসালত, আইলে সুন্নাত ওয়াল জামাত, নূর নবী যেখানে মিলাদ কিয়াম যেখানে মা বাবার খেদমত যেখানে নারায়ণ হাত নামান। সবাই কি রাজি? আরো রাজি? তাহলে আমার সাথে মার একটা গজল দিয়ে মার বাবার বয়ানের দিকে আর একটু ঢুকবো, একটু বলবেন ইনশাল্লাহ। মা কেন এত দামি জানে না সকলে বলো, মা কেন এত দামি জানে না সকলে বললো, জানতো যদি পরত দেখে কোরআন হাদিস খুলে। একটি হজের সওয়াব মিলে, একটি হজের সওয়াব মিলে মা কে একবার দেখিলে দেখিলে, মা কেন এত দামি জানে না সকলে বলো, মা কেন এত দামি জানে না সকলে বলো, নে জানতো যদি পরে তো দেখে কোরআন হাদিস খুলে। একটি হজের সওয়াব মিলে, একটি হজের সওয়াব মিলে মা কে একবার দেখিলে, মা কেন এত দামি জানে না সকলে বলো, মা কেন এত দামি জানে না সকলে। দুটি বছরে পানি করালো মায়ের বুকের দুধ, কোলে পিঠে নিয়ে আমায় দিতেন কত সুখ। দুটি বছরে পানি করালো মায়ের বুকের দুধ, কোলে পিঠে নিয়ে আমায় দিতেন কত সুখ। সেই মায়ের কষ্ট দিলে, সেই মায়ের কষ্ট দিলে খুদার আর সটলে, মা কেন এত দামি জানে না সকলে বলো, মা কেন এত দামি জানে না সকলে বলো, জানতো যদি পরে তো দেখে কোরআন হাদিস খুলে। একটি হজের সওয়াব মিলে, একটি হজের সওয়াব মিলে মা কে একবার দেখিলে, মা কেন এত দামি জানে না সকলে বলো, মা কেন এত দামি জানে না সকলে। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এ আমার দুনিয়ার বউ সমাজের দল, কিছু কইতাম নি গড়ের কথা, এই কিছু গড়ের কথা বলবো। সবচেয়ে মূল সমস্যা কোন জায়গায়? সেই সমস্যা হলো ঘরের ভিতরে টেলিভিশন। কিছু হক কথা বলতে হবে, কে রাগ করবে কুসা করবে এটা দেখার টাইম নাই। কথা বলুন ঠিক কি না বলুন? সবচাইতে বড় ভাইরাস হলো টেলিভিশন, আর সেই টেলিভিশনের সেই শিরোনাম মিস্টার জলসা। কথা বলুন ঠিক না বেঠে? সেই বউ ঘুম থেকে উঠে নয়টার সময়, আর ঘরের বুড়া মানুষটা ঘুম থেকে উঠে ফজরের আজানের সময়। কথা বলুন ঠিক কি না? সেই মানুষটা ঘুম থেকে উঠে ফজরের আজানের সময়, আর সেই লোকটা কি তিরস্কার করা হয় যেই বউটা ঘুম থেকে উঠে সাড়ে নয়টার সময়? কথা বলুন ঠিক কি না বলুন? আর সেই মাটা ঘুম থেকে উঠেই কোরআন তেলাওয়াত করে, আর ঘরের মধ্যে পানি ছিটা দিয়ে রান্না করে, নয়টার সময় বউ ঘুম থেকে উঠতা সব কসলায়া কসলায়া চুলার কাছে আইসা কয় মরার ঘরের মধ্যে একদিনও টাইম মতো খাওয়ন ফাইলাম না। আপনারা কি
কেউ রাগ করছেন নাকি? সবচেয়ে বড় সমস্যা, সারা রাত শুধুমাত্র স্টার জলসার সিরিয়াল চলে। আওয়াজ করে বলেন ঠিক না বেটি? একমাত্র ঘরের মধ্যে বড় ভাইরাস, বউ শাশুড়ির খেদমত থেকে দূরে চলে গেছে এই ভারতের চ্যানেল স্টার জলসার কারণে, কথা বলেন ঠিক না বেটি? আজকে অনেক জামাই আজকের ওয়াজ থেকে যায় বাড়িতে বলবেন যে তাহিরি হুজুর বলছে তোমরা জলসা দেখছো না, বউ কইব তুমি তাহো অফিস সারা দিন কাড়াই কেমনে আল লাগিয়ে না দেহি। বউ যখন এই কথাটা ক জামাই তখন দুর্বল হয়ে যায়, জামাই ক আসলে টি হই আর একখানে যাওনের থেকে গড় টেলিভিশন লয়ে বয়ে থাকলি বালা, তার মানে জামাই বউর প্রতি বিশ্বাস হারাই ফেলছে, কথা বলেন ঠিক কি না? সত্যিকার বউ কোনোদিন এইরকম অশালীন কাজে জড়িত হতে পারে? আরো যখন পারে, আমি ওই জামাইরে বলি বেটা জামাই, কি জামাই? গড়ের মধ্যে লাইন টাইন না দিছে, আবার স্টার জলসা দেখতেও আছে, এই স্টার জলসার দেখতো আছে, জি বাংলা দেখতো আছে, জামাই কো তুমি দেখো না, বউ যখন দেখে জামাই জায়গায় টি হই রাত্রে বেলা আবার জলসা দেখে, এই বেটা জামাই তুই বউরে কসকির লাগে রে, দেখতো না করসকির লাগে রে, তুই তো একটা কেসি দিয়া লাইনটা কাটটা দিলি চলে, কথা কোন ঠিক না বেটি? তুমি ঘরের মধ্যে আইনা সরাই দিবা আর বউ জিপুত সব দেখব, তুমি যদি বিড়ালের মুখের মধ্যে কষ্টই আছে, তুমি যদি বিড়ালের মুখের মধ্যে যদি ওই বিড়ালের মুখের মধ্যে যদি মাছের কাটা দিয়া বলো বিড়াল মামা তুমি মাছের কাটা খায় না, বিড়াল মামা বলবো মামা আপনি মামা নিয়ে নিয়ে উঠতে থাকেন, আমি খাটের নিচে গেলাম সকালে উঠতে দেখবেন খায়া সব ফানা ফানা করে নিছি, হাত তোলে বলুন ঠিক না বেটি? আপনি বউকে না করেন কেন? আপনি তো লাইনটা না কেটে দিয়ে আপনি বউকে বলবেন তুমি দেখ তুমি দেখিও না, বউ দেখবই, আপনার উচিত লাইনটা কেটে দেওয়া, কথা বলুন ঠিক না বেটে? এই জন্য আপনাদের কাছে আমি নিজেও টেলিভিশন আনছিলাম বাড়িতে, দেশের খোঁজ খবর রাখবার লাগিয়া লাইন দেন টানছিলাম, খবর নিয়ে দেখবেন আমার লাইন ছয় পাঁচ সাত আটটা টুকরো করছে, একটা টুকরো একবারে সব উল্টাই এখন ঘরের ভিতরে সব বন্ধ, ভাবছিলাম যে দেশের খবর কিছু রাহা দরকার, খবর টবর রাহা দরকার, সব কাটতে দিছি, কাটতে দিয়া বলছি নামাজ কালাম করবা, আল্লাহ বিলা করবা, জিকির আজকার করবা, আমি রাস্তাঘাটে ঘোরাফেরা করি, দোয়া করবা আল্লাহ জানে হেফাজতে রাহে, সুলাইল কলা বাজারে নিয়ে গেলে মাসি বসবই, আজকে মার্কেটের ভিতরে আমি কাপড় কিনতে যাই না, বসুন্ধরা যাই না, গুলশান যাই না, ব্রাহ্মণবাড়িয়া যাই না, একমাত্র মার্কেটের মধ্যে শুধু মহিলাদের কারণে, কথা বলুন ঠিক কিনা? আজকে যদি ভালো মা হতে চাও তোমাকে পর্দাওয়ালী মহিলা হতে হবে, তুমি যদি ভালো সন্তান জন্ম দিতে চাও তুমি মাকে আগে পর্দাওয়ালী হতে হবে, ঠিক না বেঠে? এই জন্য বেপর্দা ভাবে চলবেন না, আসলে সমস্যা কি জানেন? আমরাই সমস্যা। কি সমস্যা? আমরাই সমস্যা। আল্লাহ দিছে চাবি আমরার হাতে, আমরা দালাই চাবি বউর হাতে, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষ হলো নারীর পরিচালক, আর আমরা বানায়া দেই, মা আমি তোমার শত্রু নয়, যা বলতেছি আজকে মাঠ যুগের চাহিদা অনুযায়ী বলতেছি, আমি দেখেছি এগুলা সবচেয়ে মেজর প্রবলেম, ভালো সন্তানের মা হতে গেলে মা বোনদেরকে আগে পর্দাওয়ালি হতে হবে, আল্লাহওয়ালা হতে হবে, কথা বলেন ঠিক না বেটি? এই জন্য যুবক ভাইরা ওই বউর দল নয়টা সমাগম থেকে ওঠে একটাই কারণে স্টার জলসা, আমার দেশের অনেক পোলাপান আছে, বউরে রাত্রে বেলা ফোন দিয়া দেয় দক্ষিণ দিকের জানালাটা খোলো,
দক্ষিণ দিকের জানালা খোলার পরে জামাই মিয়া বউর হাতে কমলা দিয়ে দেয়। এবার ফুতে যায় লাস্টে মারে ডাক দেয়, আম্মা আমি আইছিলাম। মা দরজা খুললা কফুতরে আইসত কাপড়কে থয়া হাত মুখ ধোয়া হাত মুখ ধোয়া ঘরে ঢুকছে। মা দুঃখিনি ওই ঘরে যাওয়ার আগে সিমের তরকারি শীতের দিন গরম করে দিছে আর ঠান্ডা ভাত তেলের মধ্যে ফালাইয়া পেঁয়াজ দিয়া গরম করে দিছে। মা বলছে ফুতে এই ভাতটি খাইয়া যায় ফুত, শুইলে তোর ভালো লাগবে যা। মা বউরে ডাক দেওয়ার আগে ফুতরে খাওয়াইয়া দিল আর ছেলে বউর কাছে গেল। সকালবেলা মা ঘুম থেকে উঠলো, সকালবেলা মা যখন জারু নিয়ে ঘুম থেকে উঠলো, ওঠার পরে দেখতেছে দক্ষিণ দিকের জানালা দিয়া কমলার চুলকা ফুইরা রইছে। মা ডাক দিয়ে কয় ফুতরে গড়ে দি ঢুকছো তুই খালি হাতে, তুই এইগুলো আনলি কোন সময় তোর হাতে দিয়ে দেখি নাই ও যুবকের দল। আমি তাহিরে হাসি খুশি যাই বলি না কেন, দুর্বল পয়েন্টে কথাগুলো বলে দিয়ে যাই। তোমার মার কাছে যদি তুমি ওই ওই আঙ্গুর ফল অথবা কমলা যদি দিতা খোদার কসম, খাওয়ার কালে মা খায় নাই, খাওয়ার বয়সে মা খায় নাই, এখন বুঝি বুড়া কালে মা সব খাইয়া ফেলবো। মা চোখের পানি ফালাইয়া কই পুত্রে তুই যদি কমলা গুলো আমার হাতের মধ্যে দিতি, আর তুই মনে করছ আমি বুঝে খাইয়া পালাম, না রে ফুত না আমি খাইতাম না। আমার জীবনের অনেক স্বপ্ন ছিল ছেলে প্রতিষ্ঠিত হবে, নাই নাতনি হবে, আর আমি যদি ছেলের দেওয়া টাকার রুজির কমলা কমলা আমি যদি নিজের হাতে নাই নাতির হাতে বৌমার হাতে বন্টন করে দিতাম, আমার সারা দিনের কষ্ট সারা বছরের স্বপ্ন পূরণ হয়ে যাইত। কথা কন্যা ঠিকই না বেঠি? এই জন্য মারে কোনদিন ভুল বুঝো না। আমি সব মা পেলে বলে আজকেও বলতে মন চাইতেছে বলবো নি বাজান, এই বিদেশি ফুলা ফান্ডা আমি ইদানিং সব মা পেলে বলি, ও বিদেশি ফুলা ফান যদি বিদেশ থেকে আইসা থাকো আমি তোমাদেরকে একটা কথা বলে দিয়ে যাই। তোমার মনে আছে কিনা আমি জানি না, বাবা পাসপোর্টের টাকাটা ঋণ করে তোমার আইন্না দিছে, এই কথাটা সব জায়গা জানার দরকার, আপনারা সবাই জানেন, তারপরে বলে দিয়ে যায়। ও বিদেশি ফুলা ফান দশ বছর বারো বছর বিদেশ করছো, মারে আইসা মাটিও দিতে পারো নাই, এমন অনেক সংসার আছে মার খবর তোমরা থাকতে নেও নাই, এই বাপটা তোমারে পাসপোর্টের টাকাটা ঋণ করে আনছে, এই বাপটাই তোমারে বিশাল টাকা ঋণ করে আনা দিল, বিমানের ফ্লাইটের টাকা তোমারে ঋণ করে আইনা দিল, একটা সেকেন্ডের জন্য বাবা বুঝতে দেয় নাই, আর তুমি যায়া বন্ধু বান্ধবের সঙ্গে বিদায় নিতেছো, খাসি জবাই কইরা রাতের বেলা বাটি দাও, মুরগি জবাই কইরা বাটি দাও, কতস তোমার আব্বা এই ভিতরে সেন্টু গেঞ্জি দাও ঋণ কইরা কিনছে হিসাবের ভিতরে। সব মাপিলে শুধু বিদেশি বলা বান্ধের জন্য বলে দিয়ে যায়, সবাই তো আর ইউটিউব চালাইতে পারেন না, এই বয়ানগুলো বাংলাদেশে সব জায়গায় করি বোঝার জন্য। অনেক বিদেশি ফুলাবানের দ্বারা মা অনেক কষ্টে, বাবা অনেক কষ্টে, ও বিদেশি বন্ধু তুমি তো আজকে বিদেশ যায় আমার খবর নেও না, আমার এই ক্যাসেটটা বিদেশের ফুলাবান দেখতে পারে। ও বিদেশি ফুলাবান ছয় বছরের মধ্যে মারে ছয় বার ফোন দেও নাই, এমন একটা সময় আসবে ছয় শত বছরের ভিতরেও তোমার জিন্দিগিতেও তুমি মার খবর নিতে পারবে না। মা যদি কবরে চলে যায় থাকতে মার সেবা করো গো, এ বিদেশি ফুলাবান তুমি বন্ধু বান্ধব লিয়া পাটি খাইলা, বন্ধু বান্ধব লিয়া বন্ধু থেকে বিদায় নিলা, তোমার বাবা দেখলেন ঢাকা যাওয়ার গাড়ি তোমার সামনে, বাপটা তোমারে বিদায় দেওয়ার আগে লম্বা হইয়া খাটের মধ্যে শুইয়া গেছে, কেন শুইছে জানেননি, একমাত্র ঋণের টাকার টেনশনে, না জানি আমার ফুতে আমারে বিদেশ যাইয়া বললা জানি, না জানি আমার ছেলে চাকরি ভানি, এই বাপটা লম্বা হইয়া এমন ভাবে শুইয়া গেল, যেই মাত্র শুইয়া গেছে গো বন্ধু বান্ধব তোমারে বিদায় দিবা, আর একটা মহিলা ফিস দর থেকে হুমুক ধরে আসলো, শাড়ি কাপড়টা খেসড়াইয়া খেসড়াইয়া দরজার মধ্যে আইছে, আইসা মুখের মধ্যে হাতটা দিয়া কান্দে, চোখের পানি ফালাইয়া কান্দে, হা চোখের পানি ফালাইয়া কান্দে, তুমি যাইয়া গাড়িতে উঠছো তুমি চলে গেছো, মারে দেখছি মা দুকিনি নামাজের মুসল্লা লইয়া জোহরের নামাজের টাইমে, ভাই জোহরের নামাজের টাইমে বসে গেছে, এবার মা শুধু নামাজ পড়ে, আবার আসরের নামাজের আজান দিছে, মা শুধু নামাজ পড়ে, মগরিবের নামাজের যখন আজান দিল গো
হঠাৎ করে দেখলাম মার হাতের মধ্যে এক গ্যালাস পানি। আমি আমার ভাইয়ের কথা বলি, 12 বছর আমার ভাই বিদেশ, এই ভাইয়ের ইতিহাস আমার এখনো মনে আছে। মার হাতের মধ্যে এক গ্যালাস পানি, জিগাইলাম আম্মা গো, হে দুপুরেও খাইলা না, আসরে নামাজের পরও তুমি গাইলা না, এখন কেন মুখের মধ্যে খালি পেটে পানি দিতেছো? মা ডাক দিয়া কইবু দিরি, আমি নিয়ত করছিলাম তোর ভাই যেদিন বিদেশের ডেট হইব, বিদেশ যেদিন যাইব, আমি তোর ভাইয়ের রোজা মুখে বিদায় দিব। মা দুখিলি, তোর রোজা মুখে বিদায় দিল বাইরে, এই মার কষ্ট দিলে আল্লাহ সহ্য করবে না। এই মা রাতের বেলা গোড়াগাড়ি করে জিগাইলাম, আম্মা তুমি রাতের বেলা ঘুমাও নাই, তুমি ঘুরো কেন? মা বলল, পুতিরি তোর ভাই যে বিদেশ গেছে, কুয়েত গেল, একটা ফুটের অপেক্ষা করতেছি, তোর ভাইটা কোন সময় যায়া পৌঁছবে, কোন সময় তোর ভাইটা আমার খবর নিব, আমার ফোন করে কইব আম্মা আমি বিদেশ আয়া পড়ছি, এই জন্য রাতের বেলা আমার ঘুম আসে না, এই জন্য আমি ঘুমাইতে পারি না। হারে যুবক, পৃথিবীর যত বন্ধু বান্ধব বলো, তোমার দুঃখে তোমার জন্য কেউ আরামের ঘুম হারাম করবে না। একটা মানুষ আরামের ঘুম হারাম করব, ওই মানুষটার নাম হলো জনন্দুগী মা। কি ভাষায় মার কথা বলবো, এই যুবক তোরে কি দিয়া বুঝাবো? মা তোর কাবা, মা তোর মদিনা, আমি তাহিরির কাছে বলার মতন বাসা নাই, যদি বুঝেন আলহামদুলিল্লাহ। আজকে বাড়িতে যাইয়া আমার পায়ে দিরা মাপ চাইবেন, ওই মাটারে বিদেশ যাইয়া তুমি ভুলে যেও না। অনেক সময় 2 মাস পরে ফোন দেয়, মা ডাক দিয়া কই পুত্রি, এতদিন পরে তুই আমারে ফোন দিলি, ওই সন্তান সেদিন তুমি বিদেশ থাইকা জবাব দাও, আম্মা সময় পাই না। অথচ তোমার ডায়েরিতে দেখা যায় বন্ধু বান্ধব কত মানুষের কাছে তুমি ফোন দিনা খবর নিলা, কিন্তু মায়ের বেলা তোমার সময় নাই। কত মানুষে তুমি টাকা দিলা, মায়ের বেলা তোমার সময় নাই। মা গো, তোমার মত লই না কে হ, আমায় কোলে টানি আদর করে মুছে না কে, আদর করে মুছে না কে, আমার চোখের পানি, হায়রে মা জননী আমার, হায়রে মা জননী, হায়রে মা জননী আমার, হায়রে মা জননী, আমি কেমন করে দেব মাটি? আল্লাহু আকবার বলেন, আমি কেমন করে দেব মাটি তোমার কবরে? মা তুমি আমার আগে যেও না গো মরে, মা তুমি আমার আগে যেও না গো মরে। হে যুবক, 2টা ঠোঁট লাগাইয়া মারে ডাক দিয়া বলো মা, হয় নাই বন্ধু জোরে কও না মা। ও যুবক, তোর বাপ মা আছে? এই মুরব্বিরা তো অনেকের বাপ মা নাই, ঘরের ভিতরে এই মুরব্বিরা কেন কান্দে আসে? এই মুরব্বিরা অনেক দুঃখী মানুষ, ঘরের ভিতরে মার শাড়ি আছে কিন্তু মা নাই, সুসাদান সিগদান মিলাইয়া মা দুখিনী প্লেট কিনছে, সুকেজের ভিতরে প্লেট আছে কিন্তু মা নাই। আজকে যাদের মা নাই, এরা কার বাড়িতে যায় আম্মা দরজা খুলো কইয়া ডাক দিব? যাদের মা বাবা নাই, হুরাকার বাড়িতে যায় কইবে আম্মা পেটে গুদা লাগছে বাদ দাও, এই কথা কেউ বলতে পারবে না। ও যুবকের দল, আলামিনী রে দারোগা সাহেব, এই মাহফিল সাজাইলেন,
মা বাবার কবর জিয়ারত কইরেন, মা বাবার মহব্বত কইরেন, কাজে লাগবে কাজে লাগবে। মা বাবার মনে কষ্ট দিয়ে তাহির ওয়াজ শুনে কোনো লাভ নাই, কারণ ঘরের ভিতরে মক্কা মদিনা আছে, জুড়ে কন্যা বাবা ঠিকই না বেঠি। এই জন্য বিদায় বেলা বলে দিয়ে যায় কিছুক্ষণ মালিকের জিকির করব, হয়তোবা জিকিরটা একটু বেশি হতে পারে, কিন্তু মনে কষ্ট নিবেন না, মা বাবার মনে কষ্ট দিয়েন না রে আব্বা। আজকে যাই আমার পায়ে দিয়া মাপটা চাইয়া ফেল, বউটা বুঝে না তুমি বউরে বুঝাইও, কারণ বউরে বুঝাইলে বউ বুঝবে, কারণ হলো একটাই, কারণ আমরা নবীর মহব্বত চাই কি চাই না, আর জবান খুলে বলেন চাই কি চাই না। যদি সবাই চায় সেই মহব্বত ভালোবাসা নিয়ে একটু মালিকের জিকির করবেন, কারা কারা হাত তুলে দেখান, সবাই কি রাজি, সবাই কি রাজি, হাত নামান হাত নামান। একটা নবীর শান বলবো, পারবেন নি আব্বা? আমার নবীর একটা শান গাই, পারবেন নি? শানটা কি আমি বাংলায় বলবো না, শানটা বলবো উর্দুতে, পারবেন সবাই? সবাই আমার সাথে বলবেন তো ইনশাল্লাহ। আপনারা কি জিকির ধরলে কি উঠে যাবেন? সবাই যেমনি বসে আছেন, আল্লাহর একটা ডাক দিব এই মুহূর্তে, আওয়াজ করে বলেন আল্লাহ, হয় নাই জোরে বলেন আল্লাহ, আরো জোরে বলেন আল্লাহ। আজকে আমাদেরকে চার গাছের জমিনে যেইভাবে বসাইছো, মরণের পরে নবীর কদমে জান্নাতে নবীর খেদমতে এমন ভাবে বসাই রাখি হুজুর, কারণ আমি কারা কারা যাইবেন গা হাত তোলেন। এখানে পিসা বুজুর আছেন, তবে আপনাদেরকে কষ্ট দিব না, তবে একটাই বলবো, আমি যেই দোয়ার ফসল, যেই দোয়া নিয়ে আমি চলি, আপনারা সেই দোয়া নেবেন। আমার ভাই যেই দোয়া নিয়ে আজকে সুপ্রতিষ্ঠিত, আজকে আপনারা সবাই সেই দোয়া নেবেন। আমাদের চোখের দেখা বাস্তব কথা, মা বাবার জন্য কত বড় পাগল, এই পাগল ছেলেদেরকে আল্লাহ পাক সম্মানের সাথেই রাখে, কথা বলুন ঠিক না বেটে? এই জন্য কেউ লড়াচড়া করবেন না, একটু মালিকের জিকিরটাই আগে করেন, সবাই আদবের সাথে কেউ দাঁড়াবেন না। আমার ভাই আলামিন সাহেবের একটা আশা আমার বলছিল যে আধা ঘন্টা গায়ে ওয়াজ করি, একটু এক ঘন্টা জিকির করবেন, আমি বলছি যে না, অন্তত পক্ষে আমার দেড় ঘন্টা বয়ান করতে হবে, তারপরে ইনশাল্লাহ জিকির করবো। তো যাই হোক, আমি আপনাদেরকে নিয়ে চেষ্টা করেছি অন্তত পক্ষে মায়ের পাগল বানানোর জন্য। আমরা সবাই মায়ের খেদমত চাই কি চাই না? একটু মহব্বতে জিকির করবেন, রাজি আছি তো সবাই? একটু মহব্বতে জিকির করেন, আউন বা আন না 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 আন না। তোমায় পাহিতে কান্দে পাগল মন্দম না বাহান, আউ মাই দর সহান মাশাল্লাহ, কোন সদনে পাইব রে মুর্শিদ তোমারাঙ্গা দহি ছোর, কোন সদনে পাইব রে মুর্শিদ তোমারাঙ্গা দহি ছোর, দাও না বাজা আমায় দর সহার মাশাল্লাহ, আমার বলতে আমি নাই রে তুমি মরজি বাবান দয়াল, আমার বলতে আমি নাই রে তুমি মরজি বাবান মাশাল্লাহ, আল্লাহ আল্লাহ দেখা দিয়া ও গো মুর্শিদ কর জালা নেই বারুন, দেখা দিয়া ও গো মুর্শিদ কর জালা নেই বারুন, দাও না বাজা মাই দর সহার মাশাল্লাহ। আশা ছিল তোমায় লইয়া বাঁধব সুখের গহ্বর দয়াল, আশা ছিল তোমায় লইয়া বাঁধব সুখের গহ্বর মাশাল্লাহ, দেখা দিয়া ও গো মুর্শিদ কর জালা নেই বারুন, দেখা দিয়া ও গো মুর্শিদ
হোসেন কর জালা নেই বারো দাও না বাজা আমাই দর সহান মাশাল্লাহ আন্না 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 মহাব্বতে কোন বনে এলো কাহিলের মুর্শিদ কোন বনে এলো কাইনি গে আমার তুই কেমন বইলা রইলি মাশাল্লাহ কোন বনে এলো কাহিলের মুর্শিদ কোন বনে এলো কাইলি গে আমার তুই কেমন বইলা রইলি মাশাল্লাহ আল্লাহ 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 মন রে মাশাল্লাহ তোর শোনে মধুর আলাপনে কি কোতাই না ছিল বহু হঠাৎ করে তাহির নাম কে বলাইয়া দিল মাশাল্লাহ আমার মতো এমন পাগল তাহির মতো এমন পাগল আবার কারে পাইনি গে আমার তুই কেমনে বইলা রইলি মাশাল্লাহ আল্লাহ 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 শিখাইয়াও প্রেম খেলা কেন দূরে গেলি দূরে যদি যাইবার মুর্শিদ কেন প্রেম শিখাইলি মাশাল্লাহ তোর প্রেমেতে পুইরা পুইরা তোর প্রেমেতে পুইরা পুইরা বিকারি বানাইলি গে আমার তুই কেমন বইলা রইলি মাশাল্লাহ আপনি আমার জান গো মুর্শিদ আপনি আমার জান ও দয়া আপনি আমার জান মাশাল্লাহ আপনার জন্য করতে পারি আপনার জন্য করতে পারি আমার জান গো দয়া আপনি আমার জান মাশাল্লাহ প্রেম করিয়া প্রেমিক মরে গো দয়া প্রেম তো মরে না মাশাল্লাহ যেই যাহার ভালোবাসে সেই তাহারে বলে না যে যাহার ভালোবাসে সে তাহারে বলে না প্রেম করিয়া প্রেমিক মরে গয়া প্রেম তো মরে না মাশাল্লাহ মেরা গো জলে দ্বিগুণ রে হে দয়া জল দিলে নেবে না রে মেরা গো জলে দ্বিগুণ রে হে দয়া জল দিলে নেবে না এই তাহিরি প্রেম করিয়া কলঙ্ক ঘোষণা এই তাহিরি প্রেম করিয়া কলঙ্ক ঘোষণা প্রেম করিয়া প্রেমকে মরে গয়া প্রেম তো মরে না মাশাল্লাহ আল্লাহ 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 মারহাবা Hey!
চাই না মানবী মান গো হো দয়া চাই না সোনা দানা দয়ার রে প্রেম চাই না মানবী মান গো হো দয়া চাই না সোনা দানা মুর্শিদের লাগিয়া তাহিরি হইছে রে দেওয়ানা প্রেম করিয়া প্রেমিক মরে গো দয়া প্রেম তো মরে না মাশাল্লাহ ইলাহ ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান খুলে কোন ইয়া রাসূলুল্লাহ ও হাশিমি মক্কি ও হাশিমি মক্কি মাদানি উল আরাবি হে ও মেরা নবী মেরা নবী মেরা নবী হে বলো না মেরা নবী মেরা নবী মেরা নবী ও মেরা নবী হে আহমদ হে মুহাম্মাদি হে ওয়াহি খতমে রাসূল হে মখদুম মুরাব্বি হে ওয়াহি ওয়ালি কুল হে উসি পারি হি নজরি উসি পারি হি নজর সারি জামা নেকি লাগি হে ও মেরা নবী মেরা নবী মেরা নবী হে বলো না মেরা নবী মেরা মেরা নবী হে ও মেরা নবী হে আল্লাহ কা ফরমালম নশরহ লাকা সদরক মনসুবা হে জিসে ওয়ারফানা লাকা যিকরক ইস জাতি কা কুরআন ইস জাতি কা কুরআন নবী জিকির জালি হে ও মেরা নবী মেরা নবী মেরা নবী হে বলো না মেরা নবী মেরা নবী মেরা নবী হে ও মেরা নবী হে ও জিসকে লিয়ে মেহফিল কাম নাইনে সাজি হে মগবন সো এ ফির দো সে বড়ি জিসকে ওয়াসিলে সে বানি হে ও হাশিমি মক্কি ও হাশিমি মক্কি মদানি উল আরাবি হে ও মেরা নবী মেরা নবী মেরা নবী হে বলো না মেরা নবী মেরা নবী মেরা নবী হে ও মেরা নবী হে সকালে বলেন আলহামদুলিল্লাহ আর জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ আমরা সবাই কি খুশি না বেজার প্রচন্ড শীত যাই হোক আল্লাহ যেন আমাদের সকলকে এই মাহফিলটাকে যেন কেয়ামত পর্যন্ত কবুল করে বলেন আমিন আরেকটু জবান খুলে বলেন আমিন আজকের সম্মানিত সভাপতি সাহেব হযরতুল আল্লামা মাওলানা মাহমুদুল আলম লতিফি সাহেব কেবলা মাদ্রাজা ইল্লুল আলী আমাদের সকলকে নিয়ে আখেরি মোনাজাত পরিচালনা করবেন আমি আপনাদের সবার কাছে দোয়া চাই আমার জন্য সবাই দোয়া করবেন আর চার গাছ আরেকটা মাহফিল রাখছি মে মাসের পাঁচ তারিখে মে মাসের পাঁচ তারিখে আরেকটা দাওয়াত রাখছি আপনার সবাই থাকবেন আমার জান মদিনা আমার প্রাণ মদিনা
মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলে ভোলা যায় না, বলো না, ভুলে যেতে চাইলে দোহরাচে খন্দ কাছে ওহুদের পাহাড়, নবীর লাগি চার গাছ বাসি বেথার পাহাড়, কথা কন ঠিক কিনা, দোহরাচে খন্দ কাছে ওহুদের পাহাড়, নবীর লাগি চার গাছ বাসি বেথার পাহাড়, প্রিয় নবী কাঁদিতেছেন সোনার মদিনা, বলো না প্রিয় নবী দেছেন সোনার মদিনা, মদিনা জান মদিনা, মদিনা প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলে না, বলো না, ভুলে যেতে চাইলে ভোলা যায় না, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলে সকলে বলুন আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, আমিন। দোয়া করেন সবাই, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ত্বয়্যিবিন ওয়া আসহাবি ত্বাহিরিন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ইয়া যাল জালাল ওয়াল ইকরাম, আল্লাহ চারগাছ উত্তরপাড়া যুবক বৃন্দের উদ্যোগে আল্লাহ চারগাছ গ্রাম গ্রামের কবরবাসীর রুহের মাগফিরাতের জন্য আল্লাহ নবম বার্ষিক সুন্নি মাস সম্মিলনে আসরের নামাজ থেকে আল্লাহ আসরের নামাজ থেকে পর্যন্ত আল্লাহ যত বয়ান হয়েছে কোরআন কোরআনুল করিম হাদিস শরীফ থেকে ইজমা কিয়াস থেকে আল্লাহ বল দুটি বেয়াদবি ক্ষমা করে হাতে টুকু হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নূরানি রওজা পাকে কবুল করেন, হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পবিত্র আহলে বাইত আল সুন্নাহর পবিত্র ঔলাদগণ পবিত্র বিবিগণ পবিত্র সাহাবগণ তাবেঈন তাবে তাবেঈনের দুনিয়াত আল আজমাইনদের রওজা পাকে কবুল করেন, সমস্ত নবী রাসূলের সমস্ত আউলিয়া কিরাম সমস্ত তরিকার ইমামদের রওজা পাকে আদি কবুল করেন, আল্লাহ খাস করে আদিল কো পাক মানে আলাইহিস সালামের রওজা পাকে কবুল করেন, আল্লাহ শহাদায়ে কারবালা শহাদায়ে আহলে বাইত রওজা কবুল করেন, সৈয়দে শহাদা ইমাম আলী মুকাম ইমাম হাসান হোসেন রাদিয়াল্লাহু আনহু পাকে আদি কবুল করেন, আল্লাহ বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে তাউলে ইকরাম তরিকার ইমাম গুন গুন মেসর ওজে কবুল করেন, আল্লাহ খাস কুনিয়া ব্রাহ্মণবাড়িয়ার জমিন কে বুকিনে আপনি যে মহান অলিগন তরিকার ইমাম গুন গুন মেসর ওজে কবুল করেন, আল্লাহ চারগাছ গ্রামের ঐতিহ্য রত্ন গাইবি উলি হাজির আহনুদ্দিন গাবুল রহমাতুল্লাহ রওজে পাক কবুল করেন, আল্লাহ চারগাছের জমিনে যত মুমিন মুসলমান কবর সদের কবরা দিয়ে পৌঁছে দেন, আল্লাহ কবরবাসীর উদ্যোগে আল্লাহ প্রতি বছর আল্লাহ আমার অত্যন্ত মহব্বতের জনাব আলামিন আল্লাহ আলামিন দারোগা সাহেব আল্লাহ সকলকে নিয়ে মাহফিলের ইন্তেজাম করেন, আল্লাহ ওনাদের পক্ষ থেকে মাহফিলকে আপনি কবুল করেন, আল্লাহ আল্লাহ কবরবাসী যারা আছে আল্লাহ তাদের রুহানিকে খুশি করে দেন, আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করে দেন, আল্লাহ তাদের ভুল ত্রুটি ক্ষমা করে দিন, আল্লাহ তাদেরকে জান্নাতি পোশাক পরাই দেন, আল্লাহ আল্লাহ আব্বা আম্মার জন্য দোয়া চেয়েছেন, আল্লাহ আলামিন দরগা সাহেবের আল্লাহ আব্বা আম্মা যারা কবরস্থ তাদের কবরে হাতে পৌঁছে আল্লাহ ওনারা অসুস্থ সেবা দান করেন, আল্লাহ আরও যারা এই মাহফিলে অংশগ্রহণ করেছেন সকলকে আপনি সেবা দান করেন, সকলের আব্বা আম্মাকে আল্লাহ ক্ষমা করে দেন, আল্লাহ আমরা যারা এখানে সমবেত হয়েছি আল্লাহ এত শীতের মধ্যে আল্লাহ কষ্ট করে কোরআন হাদিসের বয়ান শোনার জন্য বসে আছে, আল্লাহ আল্লাহ তোমার বন্ধু মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ গোলামীর দপ্তরে সকলের নাম লিখে দাও, আল্লাহ আল্লাহ যে সমস্ত উলামায়ে কিরাম আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষে আল্লাহ বয়ান রাখতেছেন আল্লাহ আকীদার আলোচনা করতেছেন বিশুদ্ধ আমলের আলোচনা করতেছেন তাদেরকে হায়াতে তয়্যিবা দান করুন, আল্লাহ আল্লাহ বাতিলদের সকল ষড়যন্ত্র থেকে হেফাজত করুন, আল্লাহ অ্যাক্সিডেন্ট উম্মীদের হাত থেকে সবাইকে হেফাজত করুন, আল্লাহ আসমানি গজব জমিনি গজব হাওয়াই গজব থেকে হেফাজত করুন, আল্লাহ আল্লাহ দাজ্জালের ফিতনা আরম্ভ হয়ে গেছে আল্লাহ ইমান আমলের জমিনদার আপনি হয়ে যান, আল্লাহ আল্লাহুম্মা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার,
আল্লাহ এই মাহফিলের যিনি প্রধান, আল্লাহ মেহমান, আল্লাহ আমার ভাই শাহ আলম সাহেব প্রত্যেকটা মাহফিল উপস্থিত থাকেন আল্লাহ, আল্লাহ আহলে সুন্নাহ মতের আকীদা পোষণ করেন, আল্লাহ ওনাকে হায়াত দারাজ করে দেন আল্লাহ, আল্লাহ চার গাছ গ্রামে আপনি রহমত বর্ষণ করেন আল্লাহ, আল্লাহ চার গাছ গ্রামকে সুন্নিয়তের মার্কাজ হিসেবে কবুল করেন আল্লাহ, আল্লাহ পবিত্র ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সুন্দরভাবে উদযাপন হয়, আল্লাহ কিয়ামত পর্যন্ত আল্লাহ দায়েম কায়েম রাখেন আল্লাহ, আল্লাহুম্মা আতিনা ফিদ দুনিয়া হাসানাত ওয়া ফিল আখিরাতি হাসানাত ওয়া কিনা আযাবান নার, আল্লাহ যারা পৃথিবীর বিরাজ্যে আছে যেতে যাবে সবাইকে আপনার কুদরতে সবুজ করুন, জামিনদার হয়ে যান, আল্লাহ যারা পড়ালেখা করে জাহান জগত বাড়াই দেন, আল্লাহ যারা পরীক্ষা দিয়ে কামিয়াবি নসিব করেন আল্লাহ, আল্লাহ যারা জটিল কঠিন রোগে আক্রান্ত সেবা দান করেন, আল্লাহ যারা অভাবগ্রস্ত ভাব দূর করে দেন, যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধ করার ব্যবস্থা করেন আল্লাহ, যাদের হালাল গেজা উপার্জনের ব্যবস্থা নেই আপনি ব্যবস্থা করে দেন আল্লাহ, আল্লাহ বাংলাদেশকে সকল প্রকার প্রাকৃতিক দুর্যোগ থেকে হেফাজত করেন আল্লাহ, ওসল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, তাকাব্বাল দুআনা বিবারাকাতি বিইজ্জাতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, খোদা হাফেজ।